FM. The night comes alive. Bishash korana korata apnar bepar. Yes, you are listening to Radio Foot Theater FM. Ami er sathe ebong ajke ghorite shomoy ei muhurte rat 11:59 minute ebong আবারও শুরু হচ্ছে ভূত এফএম। আর সারাদিন অনেক অনেক বৃষ্টি, কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি স্নাত এই রাতে আশা করছি ভূত এফএম খুব জমজমাট হয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো এবং আপনারা সবাই যে যেখানে আছেন অধীর অপেক্ষায় আছেন যে আজকে কারা আসছেন ভূত এফএমে, কারা আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন, কোন ধরনের ঘটনা থাকবে, শহরের ঘটনা বেশি থাকবে নাকি গ্রামের ঘটনা বেশি থাকবে, লাশের কোনো ঘটনা থাকবে কিনা, অ্যাম্বুলেন্সের কোনো ঘটনা থাকবে কিনা, হসপিটালের কোনো ঘটনা থাকবে কিনা, এই সমস্ত চিন্তা নিশ্চয়ই আপনাদেরকে মানে চারপাশ থেকে ঘিরে রেখেছে। তো যাই হোক, আজকে আমি একটু বলতে চাই যে আজকে শুরুতে যে আমাদের দুজন গেস্ট রয়েছেন তারা দে আর ভেরি স্পেশাল। অ্যান্ড আমাদের দুজন গেস্টের মধ্যে একজন হচ্ছেন আফনান ভাই, যিনি এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে বসে আছেন, এবং আরেকজন হচ্ছেন হাফেজ মাইনুদ্দিন সাহেব, তিনিও কয়েকদিন আগে ঢাকার বাইরে গিয়েছিলেন এবং তিনিও নতুন কিছু ঘটনা নিয়ে হাজির হয়েছেন। তো আফনান ভাইকে আমরা অনেকদিন পরে পেয়েছি এবং ব্যস্ততার মাঝখানেও তিনি স্টুডিওতে এসে সময় দিয়েছেন আমাদেরকে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তাদের ঘটনায় যাব, তবে তার আগে আমি একটু জানিয়ে দিই যে কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে আপনি লিখতে চান অর্থাৎ ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনার মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুটি ডট এফ এম, উইচ ইজ BHOOTFM এট দ্য রেট RADIOFORTI ডট এফ এম। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.foodti অ্যান্ড www.facebook.com/bhootfm.russell। আমাদের ভূত এফএমের যে পেজটা রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনি কিন্তু সরাসরি সেখান থেকেই আপনি চাইলে আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন। ওপরেই লেখা আছে একটা সেন্ড ইমেইল অপশান, সো ইটস ভেরি ইজি, রাইট? এবং সেই সাথে আমাদের অবশ্যই রেডিও ফুর্তির যে ভূত এফএমের যে রেডিও ফুর্তির যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ভূত এফএম আপনি অবশ্যই শুনতে পারবেন পরবর্তীতে স্পেশাল এপিসোড বা পুরনো এপিসোডগুলো, এবং সেখানে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সেখানে সাবস্ক্রাইব করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি সেম সাউন্ড কোয়ালিটিতে আপনি ভূত এফএম শুনতে পারবেন। আর লাইভ যারা শুনছেন তারা তো মানে কোনো কথাই নাই আর কি, আমাদের লাইভ কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি শুনছেন এই মুহূর্তে। সাধারণত আমি যদি বলি যে আপনি আমেরিকায় যারা আছেন, সম্ভবত জুম্মার নামাজ শেষ হয়ে গেছে বা আমার মনে হয় নাকি হবে এখন এরকম একটা মুহূর্ত, তো সেই খান থেকেও আপনারা শুনতে পারবেন। সব জায়গা থেকেই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা শুনতে পারবেন আমাদের রেডিও ফুর্তির অ্যাপটা যদি আপনি ডাউনলোড করেন, তাহলে আপনি লাইভ শোনার মজাটা পাবেন কোথাও দিন কোথাও রাত। কিন্তু ভূত এফএম যেমন রাতের বেলায় গায়ে কাঁটা ধরায়, ঠিক একইভাবে দিনের বেলাতেও ভূত এফএম শুনলে গা শিউরে ওঠে। আমার যেরকম রাতটাকে খুব অদ্ভুত লাগে, গভীর রাত যেরকম আমার কাছে অদ্ভুত লাগে, নিস্তব্ধ লাগে এবং মনে হয় কী যেন কী ঘটবে, ঠিক একইভাবে দুপুরবেলা শেষ বিকেল সেই সময়ও মানে ভয়ের কিন্তু কোনো আসলে সময় নেই। অন্ধকারকে ভয় পাওয়া এক কথা আর ভয়ের ঘটনা শুনে ভয় পাওয়া কমপ্লিটলি আলাদা একটা ব্যাপার। সো কনসেন্ট্রেট করুন, শুনুন আমাদেরকে কী কী ঘটনা আমরা শোনাচ্ছি আপনাদের। এবং আজকে শুরুতেই আমি শুরু করতে চাই একটি ঘটনা দিয়ে, যেটি আমাদের একটি ইমেইল, সেই ইমেইলটি আমি পড়ে শোনাচ্ছি। আশা করছি এই ইমেইলটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমার নাম সাইদুল ইসলাম রুবেল, বলছি গাজীপুর থেকে। আমি পেশায় একজন পুলিশ সদস্য। চাকরির সুবাদে অনেক জায়গায় যেতে হয়, অনেকের সাথে মিশতে হয় এবং আমাদের জীবনেও ঘটে যায় অনেক অদ্ভুত ঘটনা। ঠিক তেমনি একটি ঘটনা বলার চেষ্টা করছি।
আমি আর দেরি না করে আমার ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছে 2007 সালে আমার এক বড় ভাইয়ের সাথে। উনিও একজন পুলিশ অফিসার। উনি যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেভাবেই আমার মতো করে বলছি। সঙ্গত কারণেই বড় ভাইয়ের নাম প্রকাশ করা নিষেধ। আমি তখন চট্টগ্রাম জেলার কোনো একটি থানায়, সময়টা 1-2-2007, রাত আনুমানিক 12:30 হবে। আমি থানার সামনে দাঁড়িয়ে আমার আর এক কলিগের সাথে কথা বলছিলাম। হঠাৎ পেছন থেকে অপরিচিত একজন লোকের আওয়াজ শুনতে পেলাম। পেছনে ফিরে তাকাতেই দেখি লোকটার চোখে পানি। জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? বলে, লোকটা একজন আদিবাসী। সেই লোকটা আমাকে কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমার বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি বললাম, কেন, কি সমস্যা ছিল তার? সে আমাকে বলল, আমি জানি না। আমি আর দেরি না করে তাড়াতাড়ি আর একজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে চলে যাই তার বাড়িতে। তার বাড়িটা ছিল পাহাড়ের ওপর। যে দেখি মেয়েটা সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে, তার চেহারায় একটা বিভৎস রূপ। একজন লোক দিয়ে লাশটি নামিয়ে থানায় নিয়ে আসলাম। তার পরদিন সেই লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হলো। ময়নাতদন্ত শেষে লাশটি নিয়ে যেতে হবে স্বজনদের কাছে। দিনের ব্যস্ততার মাঝে হঠাৎ ওসি স্যারের ফোন। উনি বললেন, লাশটি আমাকে নিয়ে যেতে হবে, না বলার কোনো সুযোগ নেই। দিনের ডিউটি শেষ করে বাসায় ফিরলাম, তখন আনুমানিক 10:30 বাজে, রাত। খাওয়া দাওয়ার পর আমি থানায় গেলাম। বলে রাখি, যে মেয়েটি মারা গেছে তার পরিবারের সদস্যরা বলল লাশটি রাঙামাটি নিয়ে যেতে হবে। কি আর করব, রাত 1:00 বাজে একজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে একটি ছোট পিক আপ ভ্যানে মেয়েটির ভাই সহ রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। পাহাড়ি উঁচু নিচু রাস্তায় আমি গাড়ির সামনে বসে আছি। গাড়ির পেছনে ছিল আর একজন পুলিশ ও সেই মেয়ের লাশ এবং তার সেই ভাইটি। অনেকখানি রাস্তা যাওয়ার পর পেছন থেকে চিৎকার, গাড়ি থামিয়ে পেছনে দাঁড়ালাম। তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখি মেয়েটার লাশটি গাড়ি থেকে রাস্তায় পড়ে গেছে। আমি বললাম, এটা কি করে সম্ভব? আপনারা জানেন পিক আপ ভ্যানের, এই ভ্যানের চারপাশে ডালা লাগানো থাকে, তাই কোনোভাবেই লাশটি গাড়ি থেকে গড়িয়ে পড়া সম্ভব নয়। কিন্তু পিছনে থাকা পুলিশ আর মেয়েটির ভাই বলল গাড়িতে একটা ঝাঁকুনি দিল এবং লাশটি গাড়ি থেকে ছিটকে পড়ে গেল। অনেক ভয় পাওয়ার পরও আমি নিজেই নিজেকে সান্ত্বনা দিলাম আর ওদের ভয় কাটানোর চেষ্টা করলাম। তারপর গাড়ির ড্রাইভারকে সাথে নিয়ে সবাই মিলে লাশটি আবার গাড়িতে তুললাম, আল্লাহর নাম নিতে যেতে লাগলাম। কিন্তু বুঝতে পারছিলাম না আমাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আর একটু সামনে যেতেই দেখি গাড়ির ড্রাইভার কাঁপছে। আমি বললাম, কি হয়েছে, কাঁপছেন কেন? সে বলল, স্যার, আমার গাড়ির স্পিড মিটারের দিকে তাকান। আমি তাকিয়ে দেখি গাড়ির স্পিড 80 কিলোমিটার, কিন্তু গাড়ি এক চুলও নড়ছে না। এটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি ড্রাইভারকে অভয় দিয়ে বললাম গাড়ি থামিয়ে দিতে। গাড়ি থামাতে পেছনে চিৎকার। পেছনে গিয়ে দেখি লাশটি দাঁড়িয়ে আছে, আমার ভাইটির জ্ঞান হারিয়েছে। ড্রাইভারের কাছে পানি নিয়ে তার মুখে পানি দিলাম। তারপর ওর জ্ঞান ফিরে আসতে তাকে অভয় দিয়ে বললাম, লাশের রগে টান দিলে লাশ দাঁড়িয়ে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। এমন করতে করতে অনেক দূর থেকে ফজরের আজান আমাদের কানে এসে পৌঁছলো। শরীর যেন প্রাণ ফিরে পেল। তারপর
কথা মনে হলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটি যদি ভালো লাগে তবে লিসনারদের শোনাবেন। আমি 2010 সাল থেকে ভূত এফএমের নিয়মিত শ্রোতা। অনেক ব্যস্ততার মাঝেও অনেক কষ্টে ঘটনাটি লিখলাম। আমার পক্ষে স্টুডিওতে এসে বলা সম্ভব না, তাই পড়ে শোনালে অনেক খুশি হব। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। জানি না কেমন লেগেছে আপনাদের কাছে ঘটনাটি। আমাদের পুলিশ সদস্য যারা আছেন, পুলিশ ভাইরা, তারা রাতে বিভিন্ন জায়গায় ডিউটি করেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়। তারা যথেষ্ট সাহসী বলেই মানে আমাদের পক্ষে তো কোনোভাবেই রাতের বেলা এইভাবে মানে কোনোভাবেই সম্ভব না। তো তাদের কাছ থেকে যখন কোনো ঘটনা পাই এবং তাদের ভয় ধরাতে পারে এরকম কোনো ঘটনা যখন পাই, তখন খুব অদ্ভুত লাগে। অপার্থিব ব্যাপারে, অপার্থিব যে ঘটনাটি পার্থিব না, সেই ঘটনাটি ভয় ধরাতেই পারে যে কারো মনে। তো যাই হোক, আমরা আলোচনায় পরে যাব, আপনাদের কথাও শুনব, আপনারাও আপনাদের কেমন লাগছে সেই মতামত জানাবেন। আমি চলে যাচ্ছি আফনান ভাইয়ের কাছে আজকে প্রথমেই, এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনবো। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। আফনান ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন, লিসেনাররা তারাও সবাই খুব ভালো আছে। আসলে ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, যে ঘটনাটি শেয়ার করার আগে একটা কথা আমি বলে নিই। ঘটনাটি আমি যখন পাই আমার এক স্টুডেন্টের কাছ থেকে, আমি মানে অনেক চিন্তা করেছি যে ঘটনাটাকে আমি বলবো কি বলবো না, কারণ মানে এই ঘটনাটি একদম মানে হরর কোনো সিনেমার কাহিনীর মতো মিলে যেতে পারে বা কোনো হরর নাটকের সাথেও মিলে যেতে পারে হয়তো বা, আমি জানি না। কিন্তু ঘটনাটি শোনার পরে আমার মনে হয়েছে যে এটা একটু আসলে বলা উচিত, কারণ এই ধরনের ঘটনা আমি আসলে সচরাচর পাই না আর কি। এই ঘটনাটা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন সরাসরি আমি ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময় আসলে 1974 সাল। স্থানটা মানে শুরুর স্থানটা ছিল জগতী স্টেশন, যেটা কুষ্টিয়া জেলার জগতী স্টেশন। আর ওই সময়টাতে জগতী স্টেশন অনেক ব্যস্ততম একটা স্টেশন ছিল, স্পেশালি ওই কলকাতা থেকে ওই দর্শনা হয়ে যে ট্রেনগুলো আসতো আর কি, ওখানে প্রচুর মানে মাল খালাস করা হতো, অনেক ব্যস্ততম একটা স্টেশন ছিল ওই সময়টাতে। এখন অবশ্যই তার কিছুই নাই। তো ওই সময়ে একদিন মানে মোটামুটি সকাল 11টা মানে বেলা 11টার দিকে একটা ঘটনা আর কি, তো ট্রেন আসছিল জি। তো হঠাৎ মানে লোকজন দেখছিল যে একজন মহিলা শাড়ি পরা, ঘোমটা দিয়ে মাথা ঢাকা, সে রেল লাইন পার হচ্ছে। তো সবাই দূর থেকে বলছিল যে ট্রেন আসছে, থামেন থামেন বা পার হন না, এরকম বলছিল সবাই। কিন্তু উনি কোনো কথা না শুনে ট্রেনের হঠাৎ করে লাইনের উপরে উঠেছেন এবং ওখানেই উনি রাসেল ভাই মানে ট্রেনে কাটা পড়েন, দুটুকরো হয়ে যায় ওনার দেহ। এবং আর একটা বিষয়, রাসেল ভাই ওনার কোলে কিন্তু একটা ছোট্ট বাচ্চা ছিল। আচ্ছা, তো সবাই চিন্তা করছে যে উনি কি আসলে সুইসাইড করেছে নাকি আচমকা মানে পার হওয়ার সময় এরকম দুর্ঘটনা ঘটে গেছে, এটা শিওর না, মানে কেউ বুঝতে পারেন নাই। তার স্বাভাবিক হাঁটা দেখে মনে হয়েছে হয়তো উনি খেয়াল করেন নাই, মাথায় ঘোমটা ছিল, পাশের থেকে উনি দেখতে পারেন নাই, হয়তো এমনটা হতে পারে, কেউ বলেছে হয়তো বা সুইসাইড করেছে এরকম মনে হতে পারে। কিন্তু আসলে কোলে বাচ্চা নিয়ে সুইসাইড করবে কেন, এটাও আবার অনেকে বলেছে। যাই হোক, আসলে মানে অদ্ভুত ব্যাপার হলো, উনি যখন রেলে দুই ভাগ মানে কেটে দুটুকরো হয়ে গেছেন, মানে সবাই পরবর্তীতে এই ডেড বডির কাছে গিয়ে দেখে যে উনি কোলে যেভাবে বাচ্চাটা জড়িয়ে ধরেছিলেন ঠিক ওইভাবে জড়িয়ে ধরে আছেন ওনার দেহের উপরের অংশ, এবং বাচ্চাটি সম্পূর্ণরূপে অক্ষত ছিল। তো এই বাচ্চাটি ওই সময় ওই স্টেশনের খালাসি হিসাবে কাজ করা ফিরোজ মিয়া নামে একজন লোক, উনি এই বাচ্চাটি ওইখান থেকে গ্রহণ করেন। এখানে বলে রাখা ভালো, ফিরোজ মিয়া ছিল নিঃসন্তান। তো উনি প্রথমে চিন্তা করেছিলেন যে যারা মানে যদি এই লাশের কোনো আত্মীয় স্বজন আসে তাহলে তাকে বাচ্চাটা বুঝিয়ে দেবেন আর কি। কিন্তু আসলে ভাই একদিন যায়, দুদিন যায়, তিন দিনের দিন যখন কেউ আসলো না, লাশটি তখন বেওয়ারিশ হিসাবে দাফন করা হয় এবং পরবর্তীতেও কেউ ওই লাশের খোঁজখবর নিতে আসে নাই বা কেউ মারা গিয়েছেন কি না বা ওই মহিলার খোঁজখবর নিতে কেউ আসেন নাই আর কি। তো ওই সময় তো যোগাযোগ ব্যবস্থাও এত ভালো ছিল না, তো যার কারণে ওইভাবে হয়তো বা খোঁজ তারা হয়তো পানি নাই কখনো, এমনও হতে পারে। তো এখন যেহেতু ফিরোজ মিয়া পরিবার নিঃসন্তান, মানে উনি হাজব্যান্ড ওয়াইফ দুজন মানে ওনার
ওয়াইফ এবং উনি টোটালি একটা সন্তানের জন্য ওনাদের বোধের খুব হাহাকার ছিল, যেহেতু ওই সন্তানটা উনি ওনার স্ত্রীর কোলে দেন, তো ওনার স্ত্রীও সন্তানকে ওই সন্তানকে খুব মানে ভালো করে আদর যত্ন শুরু করেন। এবং ঘটনার শুরুটা আসেল ভাই এই এই সময় থেকেই আর কি। তো ওনাদের পরবর্তীতে আসেল ভাই ঘটনাটা যেখানে আমি যেভাবে মানে পেয়েছিলাম আর কি, উনি পরবর্তীতে দিনাজপুরের পার্বতীপুরে চলে গিয়েছিলেন আর কি। তো আমার এক স্টুডেন্ট দিনাজপুরের সেই আর কি ঘটনাটা আমার কাছে শেয়ার করেছিল যে এখন আসেল ভাই আমি মূল জায়গাটাতে চলে যাচ্ছি। তো উনি যখন উনি থাকতেন পাশেই রেলের একটা জায়গায়, উনি থাকতেন একটা ঘরে, ঘর তৈরি করে উনি থাকতেন। তো ওনার উনি এবং ওনার স্ত্রীর ভাষ্য অনুযায়ী মানে গভীর রাত্রে, মানে গভীর রাত্রে মনে হতো একটা ছায়া মূর্তি ঘরের ভিতর দিয়ে ঘুরছে। যদি ওনারা আলো জ্বালাতেন তখন কাউকে দেখতেন না, তো মনে করতেন হয়তো বা মনের ভুল এমনি হতেই পারে এরকমটা। এরকম একদিন দুই দিন আসল ভাই, এরপরে ওই ফিরোজ মিয়া যেদিন রাত্রে নাইট ডিউটি থাকতো, যেদিন রাত্রেবেলা ট্রেন আসার সময় হতো, মাল খালার সংক্রান্ত ওই বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব থাকতো, ওই দিন তো ওনার স্ত্রী একা ঘুমাতেন, বাচ্চা থাকতো পাশে। জি, তো ওই দিন ওই সমস্ত দিনগুলোতে আসল ভাই বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটে আর কি। তো ওনার স্ত্রী একদিন মানে ফিল করছিলেন যে রাত্রেবেলা ঘুমের ঘরেই যে উনি ওই বাচ্চার দিকে কাত হয়ে শুতেন এবং বাচ্চার গায়ের উপর হাত দিয়ে ঘুমাতেন, এটা ছিল ওনার অভ্যাস। তো এক রাত্রেবেলা উনি ফিল করছিলেন ওনার হাতের নিচে শূন্য, মানে কিছু নাই। তো উনি চমকে ওঠেন, কি ব্যাপার, কোথায় গেল বাচ্চা, কোথায় গেল, অন্ধকারের ভিতরে হাত দিয়ে দেখেন যে কোথাও মানে বিছানায় কোথাও নেই। তো চিন্তা করছেন আলো জ্বালাবেন, মানে ওই সময় ঘরে ইলেকট্রিসিটি ছিল না আর কি, হয়তো উনি হারিকেন জ্বালাবেন। তো উনি ঘরে যে চাঁদের আলো আসছিল তাতে উনি যতটুকু দেখছিলেন তখন মনে হচ্ছে একটা ছায়া মূর্তি এই বাচ্চাটিকে কোলে নিয়ে ঘুরছে। তখন উনি যখনই চিৎকার দেন, চিৎকার দেওয়ার সাথে সাথে তখন মনে হলো যে ওই ছায়া মূর্তি দৌড় দিয়ে এসে বিছানায় ওই বাচ্চাটিকে রেখে অদৃশ্য হয়ে গেল। তো তারপর উনি আলো জ্বালান, কাউকে দেখেন না। ওনার হাজব্যান্ড যখন সকালবেলা আসে তখন তাকে এই ঘটনাটা বর্ণনা করা হয়। তখন ওরা বলেন যে হয়তো বা ওনারা ভালো কোনো হুজুরের কাছে যান যে আসলে ঘটনাটা কী সেটা জানার জন্য। তো হুজুর একটা দায়সার একটা কথা বলে দেন যে এই বাচ্চার উপরে জিনের প্রভাব আছে, এই সেই এগুলো বলে একটা তাবিজ কবজ দিয়ে দেন আর কি, মানে দায়সার একটা কথা। তো কিন্তু এই তাবিজ বা এইগুলোতে কিছুই কাজ হচ্ছিল না, ঘটনা কিন্তু রাসেল ভাই রেগুলার ঘটছিল এই ধরনের বিষয়গুলো। এখন তো ফিরোজ মিয়া চিন্তা করেন যেহেতু এই হতে পারে এই বাসায় সমস্যা, এরকম চিন্তা করে উনি যে কাজটা করেন এটা হলো উনি ওই জগতী স্টেশন থেকে ওই দিনাজপুরের পার্বতী স্টেশন ট্রান্সফার হয়ে চলে যান এবং ওইখানেই ওই বাচ্চাটা বড় হয় আর কি। তো ওইখানে যাওয়ার পরে এভাবে মানে বেশ এই রাতের বেলা এই ছায়া মূর্তির এই বিষয়গুলোটা না ওনারা বেশ একটু একটু স্বাভাবিকভাবেই পরবর্তীতে নিয়ে নেন, এটা যখন কিছুতেই কাজ হচ্ছিল না, অনেক মানে হুজুরের শরণাপন্ন হয়ে যখন কোনো কাজ হচ্ছিল না এতটুকু কাজ হয় একটু কমে আসে এই ঝামেলাটা, কিন্তু এটা বন্ধ হচ্ছিল না। ওনারাও বিষয়টা একটু অভ্যস্ত হয়ে যান, যেহেতু বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না বা তাদেরকে কোনো ভয় দেখাচ্ছে না, এই জন্য বিষয়টা ওনারা অভ্যস্ত হয়ে যান এবং বিষয়টা ওনারা পার্বতীপুর এসে বিষয়টা গোপন রাখেন। যেমন জগতীতে অনেকে জেনে ফেলেছিল, তো পার্বতীপুর এসে বিষয়টা গোপন রাখেন যাতে কেউ না জানে, আশেপাশের প্রতিবেশীরা না জানে। রাসেল ভাই এখানে একটা বিষয়, সেটা হলো ওই বাচ্চার আচরণে কিছু অদ্ভুত ব্যাপার ছিল। সেটা হচ্ছে যে এমনি নর্মালি আমরা বাচ্চারা দেখি বেশ চঞ্চল হয়, চঞ্চল প্রকৃতির হয়, কিন্তু ওই বাচ্চাটি ছিল বেশ মানে খুব শান্ত প্রকৃতির। মানে প্রথমে মানে ফিরোজ মিয়া এবং তার ওয়াইফ মনে করছে বাচ্চাটি হয়তো বা বোবা, সে হয়তো বা কথা বলতে পারে। আচ্ছা, তো বেশ বয়স হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এসে বাবা বা মা এরকম বলা শুরু করে, তখন বোঝে যে না হ্যাঁ সে কথা বলতে পারে, কিন্তু সে খুবই কম কথা বলতো, মানে প্রয়োজন ছাড়া মানে খুব মানে সেরকম সে কোনো শব্দও করতো না। মানে বাচ্চারা এমনি অনেক সময় শব্দ করে, সে প্রয়োজন ছাড়া ওরকম হয়তো শব্দও করতো না। তো যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে তখন তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। স্কুলে ভর্তি হওয়ার পর তখন ওই দেখা যেত যে এমনি বাচ্চারা আমরা দেখি স্কুলগুলোতে বাচ্চারা মানে একটু দুষ্টামি করে, একে অন্যের সাথে মারামারি করে। তো এখানে যেটা হতো সেটা হলো ওই বাচ্চার সঙ্গে যদি কেউ মানে মারামারি করতো দেখা যেত ওই বাচ্চাটা বাসায় গিয়ে খুব অসুস্থ হয়ে পড়তো। আচ্ছা, তো এইটা একটা অদ্ভুত ব্যাপার। তো এটা প্রথম দিকে কেউ ওইভাবে বেশ স্বাভাবিকভাবে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই বিষয়গুলো
মানে যখন বাচ্চার গার্জিয়ানরা এই বিষয়গুলো একটু 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 করে অনুধাবন করতো এবং কানাঘোষা করতো, আস্তে আস্তে এই বিষয়গুলো তখন চাউর হয়ে যায়। তখন একটা কথা হয়ে যায়, বাচ্চাটা হলো মানে আমরা যেটা বলি যে অলক্ষ্মী অপায়া, এই ধরনের কথাগুলো যেগুলো বলে থাকি বা ডাইনি, এই টাইপের কথা, যে ওর সাথে মিশতে দেওয়া যাবে না বাচ্চাদেরকে। তখন হয়তো কি বাচ্চাদের মানে গার্জিয়ানরা ওর সাথে কাউকে মিশতে দিত না। তো এইভাবে ওই মেয়েটি আবার খুব নিঃসঙ্গ বোধ করতো, কিন্তু খুব প্রয়োজন ছাড়া কখনো কথা বলতো না কারোর সাথে। এইভাবে সে বড় হতে থাকে। তো এর মধ্যে রাসেল ভাই যেই বিষয়গুলো দেখা যাচ্ছে যে দিন যেতে থাকে, সেও বড় হতে থাকে এবং একটা সময় তার বিবাহের সময়ও চলে আসে। বিবাহের সময় আসলে এইখানেই রাসেল ভাই সবচেয়ে অদ্ভুত যে ঘটনাটি ঘটে আর কি, সেটা হচ্ছে যে যখন মেয়েকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছিল বিয়ের দিন, তখনও মানে ছেলে পক্ষর থেকে বাসা থেকে লোক আসে নাই, তখন যে ফিরোজ মিয়া সে ওই মেয়ের কাছে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার দেখেন। দেখে যে ওই মেয়ে কোনো একটা মহিলার সাথে কথা বলছে। তো এই কথা বলছে এবং ওই মহিলাটা দেখার পরে ফিরোজ মিয়া চিন্তা করছেন, এই মহিলাটাকে আমি কোথায় যেন দেখেছি। আচ্ছা, উনি খুব অবাক হয়ে যান যে কোথায় দেখেছি তাকে। চিন্তা করতে থাকেন যে বহুদিন আগে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছেন না। তখন যখন ফিরোজ মিয়া ওই মহিলাটাকে দেখেন, তখন ওনার ফিরোজ মিয়া চোখের সামনেই ওই মহিলাটি অদৃশ্য হয়ে যান। আচ্ছা, এবং ফিরোজ মিয়া ভয় পেয়ে তার মেয়েকে জিজ্ঞেস করেন যে এই তোমার পাশে তুমি দিব্যি হেসে কথা বলছিলে, এ কে? বলে ইনি আমার আম্মা। তখন ফিরোজ মিয়া চিনতে পারে, ওই যে রাসেল ভাই, ওই যে রেলে যে কেটে গিয়েছিল যে মহিলাটা, আসলে ওটা উনি ওই ফিরোজ মিয়া সেই মহিলাটাকেই ওখানে দেখেছেন ওই বাচ্চার পাশে, মানে ওই ওই মেয়েটার পাশে আর কি। তখন উনি চিন্তা করেন যে এটা কিভাবে সম্ভব, ওই মহিলাটা তো মারা গেছে, তাহলে কি এতদিন যে ছায়ামূর্তির যে বিষয়গুলো আমরা দেখেছি, আমরা যেটাতে অভ্যস্ত, তাহলে কি এই মহিলাই কি সেটা ছিলেন? আর একটা রাসেল ভাই, যখন মেয়েটির বিয়ে হয়ে যায়, অদ্ভুত ব্যাপার হলো বিয়ের পরে সে যখন হাজব্যান্ডের মানে ওই পরিবারে যখন গিয়েছে, এরপর থেকে কিন্তু আর কখনো কেউ ওই ছায়ামূর্তিকে দেখে নেই। এটা রাসেল ভাই একটা অদ্ভুত ব্যাপার, যে হয়তো বা ওই ফ্যামিলিতে যদি ওরকম কোনো ভৌতিক ঘটনা ঘটতো, তাহলে তার শ্বশুরবাড়ির লোকজন হয়তো বা মেয়েকে মানে বাপের বাড়ি পাঠিয়ে দিত বা সেখানে কোনো অশান্তি হওয়ার ভয় থাকতো। ওই পরিবারে কিন্তু কখনো এই ধরনের ঘটনাটা দেখা যায় নাই। তো এই বিষয়টা রাসেল ভাই, যদিও আমি স্টোরিটা ছোট, তো এই স্টোরিটা যখন আমার কাছে প্রথম আসে, তখন আমি কিছু কিছু মানে মুভির কিছু কিছু কাহিনীর সাথে আমি একটু মিল পেয়েছিলাম। আমি যথেষ্ট মানে চেষ্টা করেছিলাম এটা সত্যতা যাচাই করার জন্য। তো এইখানে একটা রাসেল ভাই একটা বলে রাখা ভালো, সেটা হলো যে এটা আমাদের মনে হতেই পারে, হয়তো বা ওই মায়ের আত্মা হয়তো বা সেখানে এসে এতদিন ছিল, এটা মনে হতেই পারে। কিন্তু আসলে এটা আমি বলে রাখি যে অনেক সময় দেখা যায় রাসেল ভাই আমাদের কিন্তু মানে আমাদের সাথেও কিন্তু অনেক জিন থাকে, যেটা আমরা হয়তো বা টের পাই না। জি, তো অনেক সময় অনেক লোকের সাথে ভালো জিন থাকে, কিন্তু লোকটা যখন মারা যায়, তখন ওই জিনটা চেষ্টা করে যে পরবর্তীতে তার হয়তো বা কোনো উপকার করার জন্য। তখন দেখা যাচ্ছে যে তার রূপ ধরে বা তার সুরতে বা বিভিন্ন সময়, এটা হয়তো মাইনুদ্দিন ভাই ভালো বলতে পারবেন আমার কথা ঠিক আছে কিনা, যে অনেক সময় দেখা যায় যে এরকম উপকারগুলো তারা করে থাকেন, হয়তো বা এরকমটা হতে পারে যে ওই মায়ের সুরতে বা ওই মানে যে ছায়ামূর্তিটা, ওটা একটা জিন ছিল যেটা মেয়ের বিবাহের আগ পর্যন্ত চেষ্টা করেছে তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য, এবং বিবাহের পরে তাকে আর কখনো দেখা যায় নাই। আর একটা রাসেল ভাই, ওই মেয়ে মানে স্বাভাবিকভাবে ঘর সংসার করতো, পরবর্তীতে তার ঘরে দুটা সন্তান হয়, দুটো ছেলে হয় এবং একটা মেয়ে হয়। তো ছেলে যখন বড় হয়ে যায় এবং ছেলে যখন বিয়ে দেয়, তখন ছেলের কর্মসূত্রে মানে অন্য জায়গায় চলে আসেন। তো ঠিক কোথায় গিয়েছেন ঠিক বলতে পারেন, হয়তো বা বরিশাল বা ঢাকা এরকম আমাকে বলেছে, হয়তো বা বরিশাল বা ঢাকা চলে যান এবং ওই মহিলাটাও তার ছেলের সাথে বরিশাল বা ঢাকাতে চলে আসে। তারপর থেকে ওনাদের সম্পর্কে আর আসলে ওরকম কোনো কিছু জানা যায় নাই, তবে এই ঘটনাটা মোটামুটি অত্র এলাকায় বেশ পরিচিত একটা ঘটনা। এটা ছিল রাসেল ভাই আমার প্রথম স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানে অনেকেই আমাদেরকে জানাচ্ছেন অনেক কিছু, এবং তাদের মধ্যে যারা আমাদেরকে লিখছেন, তাদের মধ্যে আমি কয়েকজনের আমি কমেন্ট পড়তে চাই। টুইটার দিয়ে শুরু করি। আফরান ভাই জাস্ট
অসম স্টোরি, লিখেছেন এম আর এইচ নীরব, মহিউদ্দিন আহমেদ আমাদের লিখেছেন, খুব ভালো লাগছে ভূত এফ এম শুনতে, আড়াই বছর যাবত ভূত এফ এম শুনছি। আমাদের সঙ্গে আছেন সাইফুল ইসলাম, অনেক ভালো লাগছে লিখেছেন। এম ডি নাইম রেজা লিখেছেন, সেকেন্ড স্টোরিটা ভালো লাগলো। অমিত কুমার আমাদের লিখেছেন, দ্বিতীয় ঘটনাটা আরও বেশি ভয়ঙ্কর ছিল। আমাদেরকে এম কে মাফিক লিখেছেন যে অনেক ভয় লাগছে আমাদেরকে, লিখেছেন এল সি রনি, এবং তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সাথে আছেন আহমেদ বায়েজিদ, এবং তিনি ধূপচাচিয়া থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি, দুর্জয় রয়। এছাড়াও আমাদের সঙ্গে আছেন এম ডি নাইম রেজা, তিনি শুনছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। আমাদের সঙ্গে আছেন এস আর রাজ, ভালো লাগলো স্টোরিটা। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি, মানে এই মুহূর্তে প্রিন্স রাজ, এবং তিনি বলছেন যে প্রথম স্টোরিটা বেশ ভয় লাগলো। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি, আহমেদ হোসেন বায়েজিদ, এবং তিনি বলছেন আফনান ভাই ইজ দ্য বেস্ট, আমাদের সঙ্গে গ্রেট। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি, মোহাম্মদ রাফিউর রহমান রাহাত, এবং তিনি টাঙ্গাইল থেকে শুনছেন। এম ডি মুজাহিদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি, এম তুহিন ইসলাম আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। এছাড়াও এম আবু লায়েস এছাড়াও আমাদের সঙ্গে আছেন, ফয়সাল আহমদ আছেন, আর এস রাহাত, এস আর রাজ এম আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি, প্রিন্স আছেন আমাদের সঙ্গে, আরও অনেকেই। থ্যাংক ইউ সো মাচ যারা এই মুহূর্তে আছেন। দেখতে পাচ্ছি স্প্যানিশ ইয়াকুব আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি, এস এস সাব্বির, বিশাল বৈরাগী রাজবীর, সাইফুল ইসলাম শৌখিন আমাদের সঙ্গে আছেন। এছাড়াও আমাদের সঙ্গে আশিক সরকার আছেন, আছেন আমাদের সঙ্গে আরও অনেকেই। এর মধ্যে তাহমিনা আফরিন তুলি এম ডি, আচ্ছা, আমাদের সঙ্গে এছাড়াও আছেন, দেখতে পাচ্ছি, কাজী তানজিম আছেন, মনোজ কান্তি, এবং আরও অনেকেই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের যে ফেসবুক পেজ, সেখানেও অনেকে আছেন। তানিম ইসলাম রোমান আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন। ফয়সাল আহমেদ অনেক লিখেছেন, আই লাভ ভূত এফ এম। নাজমুস সাকিব আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি, এই মুহূর্তে ইমন খান হৃদয়, এবং আফরান ভাইয়ের ঘটনাটি অসাধারণ ভয়ঙ্কর লেগেছে। আরিহা আফরিন আমাদের লিখেছেন, লাভ ইউ আফরান ভাই। আফরান ভাই আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। আদর চৌধুরী লিখেছেন, আই লাভ ভূত এফ এম। এছাড়াও ইফতি হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোস্তফা শরীফ টিপু, চিটাগং থেকে শুনছেন তিনি। ইফতি হাসান অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি, জুবায়ের আহমেদ রোমিও। এছাড়াও আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি, কথার স্রোত আছেন আমাদের সঙ্গে। এছাড়াও সৈকত রহমান, বিপ্লব পথিক আমাদের সঙ্গে আছেন, অন্তর কুমার মণ্ডল আমাদের সঙ্গে আছেন, আছেন বিন্দাস শাকেল। এছাড়াও আফরান ইমন আমাদের সঙ্গে আছেন, আব্দুর রাজ্জাক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। এছাড়াও চন্দন আচার্য দীপু, এবং তিনি পুলিশকে রেসপেক্ট করেন সেটা তিনি জানিয়েছেন। ফয়সাল আহমেদ অনেক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি, সাকিব আহমেদ আছেন, অপু খান, এবং লিখেছেন যে ঘটনা তো ভালো লাগছে। এম ডি রুবেল ইসলাম নাটোর লালপুর থেকে শুনছেন, আমাদের সাথে আছেন তিনি। ফাহাদ ইসলাম আছেন, লতিফুর রহমান জয় আছেন, রাশিক রেজা, এছাড়াও অ্যালেক্স সোহান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন হাসিনুর রহমান সাদ আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি, তাহের সাহেব থেকে শুরু করে আরও অনেকে। যাই হোক, আমরা চলে যাব এখন আফনান ভাইয়ের কাছে, না আফনান ভাইয়ের কাছে না, আমরা চলে যাব এখন হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, এবং তার কাছ থেকেও আমরা আরও একটা ঘটনা শুনবো। মাইনুদ্দিন ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। ওকে, কোথায় গিয়েছিলেন একটু আমাদেরকে জানান, এবং কী ঘটনা নিয়ে এসেছেন সেখান থেকে আমাদের জন্য? জি ভাই, আমি তো বেশ কতদিন ঢাকার বাইরে সফর করতেছি, তবে আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা ঢাকারই এবং একটি মাদ্রাসার। এটা আমাদের ঢাকা লালবাগেরই, জি, সেটা এখানে একটি মাদ্রাসায় বয়স্কদের রাত্রিবেলায় আরবি শেখানো হয়। তো রাত 10টার দিকে সেই বয়স্কদের নিয়ে আরবি পড়াতে বসায়। তো সেইখানে একজন বয়স্ক বৃদ্ধ লোক আরবি শিখতে আসে। তো উনিও খুব হাজি সাহেব, খুব ভালো উনি আরবি শিখে, এবং বিশেষ করে ওনার সাথে যে উস্তাদ যে আরবি শেখায় তার সাথে এমন একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, খুব কাছের মতো, এবং তার ফ্যামিলির সাথে মিশে গেছে। তো বিশেষ ওনাকে একটু প্রাইভেট আলাদা নিজে, জি, ইসলাম শিক্ষার ভিতরে জ্ঞান অর্জনের জন্য তাকে নিজ বাড়িতে কিছু আলাদা সময় দেওয়া হতো। জি,
তো এখানে বিশেষভাবে যখন উনি ওনার বাড়িতে আরবি শিখতে যান, ইসলাম শিখতে যান, ওনার ওস্তাদজির কিছু কিছু যে সমস্যা বাড়িতে ছিল উনি যাওয়ার পর থেকে কিছু অনেকগুলো সমস্যার সমাধান আপনার থেকে হতে লাগলো। জি, তো প্রথম সমস্যাটা ওস্তাদজির ছিল, ওনার একটি বড় মেয়ে খাদিজা, বিশেষ উনি মাদ্রাসার একজন শিক্ষিকা ছিলেন, আলেমা, ওনার বিবাহ হইতো না। ওই হাদিজ সাহেব যাওয়ার পরে ওই মেয়েটার বিবাহ খুব দ্রুত হয়ে যায়। এরপরে ওনার স্ত্রী অসুস্থ থাকতো, শারীরিক সমস্যাগুলো থাকতো, হাদিজ সাহেব আসাতে ওই তার স্ত্রীর অনেকগুলো রোগ ব্যাধি দূর হয়ে যায়। এরপরে ওনার মিজমে একটা ছিল জান্নাত, উনি যখন রাতে ঘুমাতো ওনার বালিশের ভিতরে অনেকগুলো টাকা পাওয়া যেত, তো প্রায় বেশ অনেক দিনই অনেক অনেকগুলো টাকা পাওয়া যেত। এবং ঘরটা তো কিছু উন্নত ভাব, ওস্তাদ জিরো কিছু অন্যরকম উন্নত ভাবের প্রকাশ দেখাতে, তো ওস্তাদ জি আবার হাজির সাহেবের প্রতি অনেক অনেক সন্তুষ্ট ছিল। জি, তো এইবার ঈদের ছুটিতে, মাদ্রাসা ছুটিতে, ওস্তাদ জির বাড়ি ছিল চাঁদপুর, উনি এখানেও ওনার মহিলা মাদ্রাসা আছে, তো উনি ছুটি বাড়িতে প্রায় তার পরিবারকে সবাইকে নিয়ে সেই দেশে বাড়িতে যান বেড়াতে। জি, তো সেই হাদিস সাহ ওস্তাদ জি ওইখানকার মসজিদে ঈশার নামাজ পড়ার পরে তার সাথে সাক্ষাৎ হয়। তো ওস্তাদ জি অবাক হয়ে যায়, হাদিস সাহ এখানে কেন? উনি তো ঢাকায় আমাদের কাছে বয়স্ক লোকদের সাথে আরবি পড়তে বসে বা আমার ফ্যামিলিতে ঢাকায় আসে, কিন্তু উনি চাঁদপুরে এই রাত্রে ঈশার নামাজ পড়ে আমার মসজিদে, উনি দেখে খুব খুশি যেমন হন এবং অদ্ভুত হন উনি, যে উনি কী করে আসলো, অবাক হয়ে যায়। তো ওনাকে এই কথা জিজ্ঞেস করেন যে হাজি সাহেব আপনি এখানে কেন? তো উনি বলতেছে আমি সবখানেই যেতে পারি। আচ্ছা, তো সেটা আবার ওস্তাদ জি মাথাতে আনেনি যে উনি কথাটা কেন বলতেছে যে আমি সবখানে যেতে পারি। হাজি সাহেব বলতেছে আমি সব জায়গায় যেতে পারি, সব জায়গায় আমার যাওয়া যায়। তো বলছে ঠিক আছে আপনি আসছেন আমার বাসায় আসেন, বেড়াই দিয়ে যান। তো ওস্তাদ জির ঘরে নিয়ে যাওয়া হয়, সেখানে উনি কিছুক্ষণ কথাবার্তা বলে এবং তার মাদ্রাসাতেও যে মাদ্রাসা মহিলা মাদ্রাসা আছে সেখানে নিয়ে বসায় দফতরে। জি, কিন্তু ঘটনা হঠাৎ রাত্রিবেলা যেটা ঘটে, জান্নাত অর্থাৎ মেজ মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, হাজি সাহেব সেখানে নেই এবং তার মেজ মেয়ে উনিও নেই। সেই জান্নাতকে খুঁজে না পাওয়াতে ওস্তাদজির কাছে খবর আসলো যে আমরা খুঁজে আশেপাশে তার আত্মীয় স্বজন সব বাড়িতে তালাশ করলাম, রাত হয়ে যাচ্ছে মেয়েটাকে তো খুঁজে পাচ্ছি না। জি, তো ওস্তাদজিও হলো যে হাদিস সাহেবকে তো বিদায় যাওয়ার আগে তো দেখলাম না, তো হাদিস সাহেবও নেই, ওনার মেয়েটাকেও তালাশ করতে যাচ্ছে না। তো হাদিস সাহেবের আবার একটি মাসালা জানা ছিল, সেটা হচ্ছে সূরা ওয়া দোহা এক বসায় 2000 বার পড়লে নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলে। আচ্ছা, তো ওস্তাদজি উজু করে সেই দোহা সূরাটা পড়া শুরু করে দিল। যখন পড়তেছিল বেশ সম্ভবত কয়েকবার পড়াতেই নাকি সেই জিন অর্থাৎ হাদিস সাহেব, জি, উনি হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলতে সংস্থার জি আপনি কেন চিন্তিত হচ্ছেন, আপনি প্রেশান কেন, আপনার মেয়েটাকে আমি নিয়ে গেছি। এই কথা শোনার সাথে সাথে ওস্তাদ জি নাকি উনি অজ্ঞান হয়ে যান, অচেতন হয়ে যান। তখন তার ফ্যামিলি সবাই আসে, আসার পরে পানি দেয় এবং যখন সে চোখটা খুলে জ্ঞানটা ফিরে আসে তখন এই ওস্তাদজি বলে সবাইকে, এই তোমরা এখন কেউ এটা আমার মেয়েকে নিয়ে ভাবনা না, কেউ আমার মেয়েকে খোঁজো না, আমি বুঝতে পারছি কী হয়েছে, তোমরা তোমাদের কাছে থাকো আমি পরে দেখবো। ওস্তাদজি এই শুধু এই কথাটুকু বলার পরে রাত্রিতে সে উজু করে মানে দু রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য নেন। সেখানেও সেই হাজির সাহেব এসে হাজির এসে বলতেছে যে ওস্তাদজি আপনি কেন চিন্তা করতেছেন, আমি আপনার মেয়েকে আমি সাথে করে নিয়ে গেছি, আমি জিন এবং আমি আপনার কাছে লেখাপড়া আমি কোরআন শিখতাম, আমি আপনার কাছে আসছি, ওকে আমার খুব পছন্দ, আমি আপনার শহরে যেগুলো হতো সব আমি করে দিতাম। তো বলতেছে আপনি এখন ঢাকায় ফিরে যান, ওই ঢাকা ফিরে গেলে আমি সেইখানে আপনার মেয়েকে ফিরিয়ে দেব। তো ওস্তাদজি বলতেছে এটা কেমন, তুমি অনেক বয়স্ক। তখন জিজ্ঞেস করলো তুমি কার সাথে কীভাবে থাকলা, কী কোথায় আসো? তখন সেই উনি বলতেছে যে আমার নাম রফিকুল্লাহ, সে জিনটা বলতেছে আমার সামনে এগুলো, হ্যাঁ হ্যাঁ, বলতেছে যে রফিকুল্লাহ এবং আমার মাও আমার সাথে থাকে এবং 900 বছর বয়স, উনি অনেক বড় আলেম, অনেক ভাষা জানে। এরপরে উনি বলতেছে আপনি যদি ঢাকা ফিরে যান সেখানে আপনার মেয়েটাকে ফিরিয়ে দেব। তো ওস্তাদজি দিনের বেলাতে কাউকে ওনার পরিবারকে বলেন তোমরা আইসো আমি এখন ঢাকা চলে যাই। উনি ঢাকায় আসেন, আসার পর ওনার মাদ্রাসাতে খুলে যখন আসেন
তখন রাত্রিবেলা তার মেয়েকে ছাদ উপরে দিয়ে যাওয়া হয়। তো কিন্তু তার ওস্তাদজির কাছে একটা অনুরোধ সেটা থাকে যে এই মেয়েটাকে বিবাহ দেওয়া যাবে না, আচ্ছা, যে আপনি মেয়েটাকে বিবাহ দিতে পারবেন না কোথাও এবং আমাকে এর কাছ থেকে আলাদাও করতে পারবেন না, আমি ওর সাথে সব সময় থাকবো, একে ছাড়বো না কোনো দিনও। তো ওস্তাদজি আমাকে ডাকাইছিল, যে ওস্তাদজি ডাকাইছে, আমি ওনার কাছে কিতাবও পড়ছি, উনি আমার শিক্ষক। সেই ওস্তাদজি আমাকে নিয়ে বসাইলে বলল যে দেখ বাবা এরকম এরকম সমস্যা পড়ে গেছি, তুমি একটু কথা বলো এবং দেখো কি করা যায়। তো আমরা তার সাথে কথা বলি, তো উনি একটি কথাই আর কি আমাদের কাছে অনুরোধ রাখে যে আমি জান্নাতকে কোনো দিন হারাবো না, আমি জান্নাতকে কোনো দিন ছাড়বো না, আমি জান্নাতের সাথেই থাকবো এবং ওকে বিবাহ দেওয়া যাবে না, আমি ওর কোনো ক্ষতি করবো না, ও যেভাবে আছে সেভাবে ঠিক থাকবে কিন্তু ওকে কোনো দিন বিবাহ দেওয়া যাবে না। তো আমি পরবর্তীতে বলছি ঠিক আছে এখন আপনি চলতে থাকেন, যেহেতু আপনি একটি বয়স্ক জিন, খুব বৃদ্ধ, আর ও তো এখন অল্প বয়সের একটা মেয়ে, বলছে কোনো সমস্যা নেই, আমি ওর কোনো ক্ষতি করতে যাবো না। এই ঘটনাটা এটাই ছিল আমার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আমরা আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো একটু ফুর্তি, রেডিও ফুর্তির পেজটাতে, এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদেরকে লিখছেন। আমি একটু আগে যে আমাদের ভূত এফএমের পেজটা রয়েছে সেখান থেকে পড়ছিলাম, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের এইখানে অনেকে আছেন। রেজওয়ান রোয়া আমাদের সঙ্গে আছেন, রাজশাহী থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে। আরও অনেকেই এই পেজটাতে কিন্তু আছেন, যেমন আরাফ বিন মাসুদ তিনি আছেন আমাদের সঙ্গে, সাজ্জাদ কবির জিম আছেন, তানভীর, এবং তিনি বলেছেন আমি আপনি কি ভূত দেখেছেন, আমরা তো জানি ভূত বলে কিছু নেই, ভূত বলে কিছু নেই সেই প্রশ্নের উত্তর আমি দিব না, তবে ভয় বলে কিছু আছে এটা তো বিশ্বাস করেন, মানে নাকি ভয়ও আপনার লাগে না, তাহলে অবশ্য কিছু বলার নেই। আমি ভূত আছে কি নেই সেই প্রশ্ন সেই তর্কে যাব না, জিনের ব্যাপারটা তো আপনারা সবাই জানেনই, কিন্তু ভয় যে আছে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আজমাইন হাসনাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সাকিবুল হাসান আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, বি কে আপন, এছাড়াও রায়হান আমাদের সঙ্গে সাতক্ষীরা থেকে শুনছেন আছেন আমাদের সঙ্গে, এছাড়াও দেখতে পাচ্ছি সাবিলা আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, এমডি আবদুল্লাহ আল মামুন আছেন, অভিজিৎ দে ওকে আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এমডি ইমাম হোসেন, এছাড়াও স্বপ্নীল রাজু আছেন আমাদের সঙ্গে, অনির্বাণ সাহা আছেন, চয়ন আহমেদ আছেন, আছেন আরিয়ান রোমেজ, শিহাম এস আর কে আছেন, শরীফুল ইসলাম মামুন, শুভ এমডি হাসান আছেন, আফ্রিদা জামান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি অভি, এছাড়াও এমডি জাহিদ আমাদের সঙ্গে আছেন, সৈকত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইফতি মোহসিন, এছাড়াও মার্জিয়া মারিজা আফরিন রিমু আমাদের সঙ্গে আছেন, এমডি ইমন আমাদের সঙ্গে আছেন, বিপ্লব ওঝা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আছেন, এমডি আলামিন ঢাকা থেকে শুনছেন, মিল্টন অন্তরা ভালো লাগছে তিনি লিখেছেন, রিয়াজ আমাদের সঙ্গে আছেন, শাফিন আল ফরিজ আমাদের সঙ্গে আছেন, ইয়েস ইমন আছেন আমাদের সঙ্গে, তানভীর মণ্ডল আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন, সবার কাছেই আসবো, সবার কথাই ইনশাল্লাহ বলবো। তবে এবার চলে যাব আরও একটি ঘটনায়, এটি আফনান ভাইয়েরই একটি ঘটনা এবং এই ঘটনাটি কিন্তু আগের চাইতে তুলনামূলকভাবে বড়। আগের ঘটনা ভালো লেগেছে, এই ঘটনা তো ডেফিনেটলি ভালো লাগবে, চলুন শুনে আসি আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই থ্যাংক ইউ সো মাচ আরও একটা ঘটনা নিয়ে আসার জন্য, পরপর দুটি ঘটনা আপনি আজকে আমাদের শোনাবেন। প্রথম ঘটনাটি অলরেডি আমরা অনেক প্রশংসা পেয়েছি, সেকেন্ড ঘটনাটিও আশা করছি অনেক ভালো হবে। ধন্যবাদ রাসেল ভাই। আমি গত মাসের একদম শেষ দিকে জি খুলনাতে গিয়েছিলাম ক্লাস নিতে। তো খুলনাতে আমাদের রেডিও ফুর্তি স্পেশালি এই ভূত এফএমের অনেক ফ্যান, তো আমি ওখানে গেলেই মোটামুটি অনেকের সাথে দেখা হয়। তো ওখানে স্পেশালি এক ভাই আছে সৈকত ভাই, উনি আসেন আমার সাথে দেখা করতে। তো সৈকত ভাই একটা ছেলেকে নিয়ে আসছিল, নাম হলো রূপম। তো এই রূপমের কাছ থেকে রাসেল ভাই ঘটনাটি কালেক্ট করেছি। ওকে, তো ওই আমাকে এই ঘটনাটি বলেছে। ঘটনাটি শুনে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আমি রাসেল ভাই আমি শিওর না যে আমি এই এই ঘটনার কাছাকাছি কোনো ঘটনা এর আগে আমি বলেছি কি না, আমার ঠিক মনে পড়ছে না। তবে রূপম বেশ ইনশিওর করেছে, মানে ঘটনার একদম মানে প্লেস থেকে শুরু করে এভরিথিং সব কিছু। আমি এখন রাসেল ভাই সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময়টা রাসেল ভাই 1996 কি 1998 এই সময়ের দিকে। ঘটনাটির স্থান হলো গোপালগঞ্জের কোটালিপাড়ার আমবাড়ি নামক স্থান আছে সেখানে। আমি যদিও কখনো রাসেল ভাই যাই নাই, হয়তোবা যারা আছেন হয়তোবা শুনে থাকবেন আর কি ওই ওই জায়গার। তো ওই জায়গার ঘটনা, তো এই সময়টায়
মানে ছিল ধরেন যে ওই যে কালবৈশাখীর বা বৈশাখ মাসের এই সময়টাতে আর কি, যখন মোটামুটি বজ্রপাত হয়। তো এর মধ্যে কী হয়েছিল ভাই, বজ্রপাতে ওই এলাকার একজন লোক মারা যান। উনি ছিলেন কৃষক, মোটামুটি মাই কৃষিকাজ করার সময় মারা যান আর কি বজ্রপাতে। তো স্বাভাবিকভাবেই তাকে দাফন করা হয়। তো ওই ওই গ্রামেরই, ওই আমবাড়ি গ্রামেরই পাশে আর একটা গ্রাম আছে, নাম হলো ধরল। এই গ্রামটার নাম হলো ধরল। ধরল, এই ধরল নামের ওই গ্রামের তিন বন্ধু আছে, মানে বেশ মানে তারা অ্যাডাল্ট আর কি, মানে ছোট কেউ না, বেশ মানে পরিণত বয়স্ক। তো তারা ওই যে শুনেছে অনেক সময় মানুষের কাছে যে এই বজ্রপাতের লোক মারা গেলে তাদের লাশে নাকি ওই ম্যাগনেট জাতীয় কিছু থাকে। তো তারা চিন্তা করেছে, একটা কথা এমনিতে কিন্তু আমরা প্রচলিত আছে শুনতে পাই, জি 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 হ্যাঁ, এই ধরনের কথা প্রচলিত আছে। যদিও এই ঘটনা আসলে কি সত্য কিনা আমরা কেউ জানি না, হতে পারে আমরা নাও হতে পারে। তো এরা চিন্তা করে, যেহেতু তারাও এরকম শুনেছে, কারণ তারা চিন্তা করে যদি আমরা এই লাশটা চুরি করতে পারি, চুরি করতে মানে তারা নিজেরা নিজেরাই চিন্তা করছে আর কি, মানে এমন না যে তাদেরকে কেউ অফার করেছে বা এই টাইপের কিছু না, তারা নিজেরাই চিন্তা করছে যে আমরা যদি লাশটা চুরি করতে পারি তো এই লাশটা নিয়ে আমরা অনেক দূরে গিয়ে মানে বিক্রি করে দিব, আচ্ছা, বা এটা ওখান থেকে সরিয়ে এনে অন্য জায়গায় পুঁতে রাখবো, যখন কঙ্কাল হয়ে যাবে কঙ্কালগুলো বিক্রি করবো, মানে এরকম একটা প্ল্যান তাদের ছিল আর কি। তো তারা কী করে যে ওই রাত্রেই, মানে যেই দিন কবর দিয়েছে বিকালে, ওই রাত্রেই তারা লাশটা মানে চুরি করার একটা পরিকল্পনা করে। তো যে পরিকল্পনা সেই কাজ, তো হাতে টর্চ লাইট নিয়ে গেলে পরে আলো বেশি হবে, অনেক দূর থেকে দেখা যাবে, মানুষ সন্দেহ করতে পারে, এই জন্য তারা কী করছে একদম নিবু নিবু টাইপের, মানে আলো কমিয়ে হারিকে নিয়ে গেছে আর কি, যাতে কোনো মতে একটু সামনের জায়গাটা দেখা যায় এইভাবে আর কি। তো তারা ওই মানে ওই আমবাড়ির ওই গোরস্থানে আসে ধরল গ্রাম থেকে রাতের বেলা। তো ওনারা যখন গোরস্থানে এসেছে, আসার পরে ওই কবরটা তারা দিনের বেলাও দেখে আসছিল, যে রাতের বেলা সেজন্য সরাসরি আমরা মানে চিন্তা অসুবিধা না হয়। তো যথারীতি যেই চিন্তা সেই কাজ, কবর খোঁড়া শুরু করেছে, খুঁড়তে খুঁড়তে একদম বাসটা সরানোর পরে লাশ বের করে ফেলেছে। আচ্ছা, কবরের মধ্যে দুজন নেমেছে, আরেকজন উপরে আছে মানে তোলার জন্য উপরে। যখনই উপরে উঠিয়েছে এবং তুলবে, হঠাৎ দূর থেকে কে যেন চিৎকার করছে, এই ওখানে কে, ওখানে কে। আসলে আসলে ভাই কবরস্থানের পাশেই আরেকজনের বাসা ছিল, তো উনি হয়তো বা মুরব্বী, হয়তো বা রাত্রে ওয়াশরুমে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে। তো কবরস্থানের যেহেতু পাশে থাকার কারণে কবরস্থান সম্পর্কে মোটামুটি ধারণা আছে, হঠাৎ করে রাতের বেলা একটু আলো দেখে না সন্দেহ হয় যে কী ব্যাপার, আবার আলোর আশেপাশে তো রাসেল ভাই কেউ থাকলে বা অনেক দূর থেকেও টের পাওয়া যায়। তখন আর মনে হচ্ছিল কারা যেন কী করছে, আবার চিন্তা করছে যে গ্রামের গ্রামের সাধারণত এত রাতের বেলা তো লাশ দাফন করার কথা না, আর লাশ এত রাত্রে দাফন করলে রাসেল ভাই যে ওই সময় যে হেঁচাকবাতি ছিল, এখন তো দেখা যায় না, তো ওই হেঁচাকবাতি নিয়ে আসে, তো এরকম কেন। তো উনি বলছে এই ওখানে কে, তখন ওরা চিন্তা করে সর্বনাশ, ধরা খেয়ে গেছি। তো তখন ওরা ওরা লাশটা ওই রকমই ফেলে তিনজন ওই ভোদৌড় ওখান থেকে তারা চলে যায়, আবার তাদের গ্রামে তারা চলে যায়। তখন ওই লোক ওই কবরস্থানে এসে ওই হারিকেনের আলোতে দেখে যে এই অবস্থা, সকাল বিকালে লাশ দাফন হয়েছে এই অবস্থা। তখন উনি আশেপাশের লোকজনকে ডেকে তোলেন, আশেপাশে যারা ছিলেন, তো সবাই এসে আবার যথারীতি ওই পরিবারের লোককে খবর দেয়। ওই রাত্রেই আবার মানে ওই লাশটা আবার যথাস্থানে রেখে উপরে বাঁশ দিয়ে আবার ঠিকঠাক মতো কবরটা দিয়ে দেওয়া হয়। তো রাসেল ভাই এই ঘটনার পর থেকেই আসলে মানে ঘটনাটার আর মানে মূল ঘটনা শুরু আর কি। যেই তিনজন ওই রাত্রে বাড়িতে চলে যান এবং রাত্রেবেলা বাসায় গিয়ে যার যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন, আর যেহেতু তারা ধরা পড়ে নাই সুতরাং বলে দেয় যে এই ঘটনার জন্য আমরা কখনোই কেউ না জানে, জানলেই তো অনেক সমস্যা হবে। আর আসল ভাই এটা নিয়ে তারা অনেকে অনেক চিন্তাও করেন নাই, ওটা ছিল একদম অজপাড়া গায়ের মতো। তারা চিন্তা করছে হয়তো বা কাফন চোরের কাজ, এটা কাফন চুরি করতে আসছিল, পারে নাই সিমিলার এরকম তারা মনে করছে, তারা আসলে ওই ম্যাগনেট বা এই টাইপের কিছু এই ধরনের চিন্তা আসলে মানে গভীর চিন্তা করেনি, জি জি মানে ওইভাবে তারা চিন্তাও করে নাই যে এরকম হতে পারে, তারা কাফন চোর অনেক বহু আগে থেকেই তো এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো যাই হোক, তো ওই তিন ওই রাত্রেই ওই তিন বন্ধু সবাই একই স্বপ্ন দেখে, দেখে কি ছিল স্বপ্নটা, যে ওই যে লাশটা চুরি করতে গিয়েছিল, ওই লাশটার তো তারা চেহারাটা খুলে ফেলেছিল যে কেমন দেখা যায় আর কি, মানে যখন উঠাবে আর কি, তখন দেখে ওই লাশটা মানে বিভৎস চেহারায় এসে আস্তে আস্তে সাপের আকৃতি ধারণ করে। আচ্ছা, সাপের আকৃতি ধারণ করে ওদেরকে ধাওয়া করতে থাকে এবং ধাওয়া করার একটা পর্যায়ে তাদেরকে ছোবল মারে। আচ্ছা, এই স্বপ্ন দেখার পরে সকালবেলা তিন বন্ধু আবার এক জায়গা হয়ে সবাই, একজন বলে যে আমি তো এই স্বপ্ন দেখেছি, আরেকজন বলে হ্যাঁ আমিও তো দেখেছি, আরেকজন বলে আমিও তো দেখেছি,
তিনজন একই স্বপ্ন, সবার সেম স্বপ্ন, সেম স্বপ্ন, সবাই একই স্বপ্ন। স্বপ্নটা কিন্তু বেশ ভয়ঙ্কর। জি রাসেল ভাই, এবং শুধু রাসেল ভাই একবার দেখে না, ওরা প্রতি রাত্রে এটা দেখতে থাকে, আর প্রতি রাত্রে দেখতে থাকে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে, সাপ 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 বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আচ্ছা, তো এ তার স্বপ্নের বিষয় গেল। এর মধ্যে কি হয় রাসেল ভাই, ওদের বাড়ির উঠোনে এই সাপের উপস্থিতি দেখা যায়। এবং প্রথম দিকে শুধু ওই তিন বন্ধু যাদের বাড়ি আর কি, তারা দেখতো এবং পরে পরিবারের লোকজনও দেখে এবং তারাও চিৎকার চেঁচামেচি করে। যখন চিৎকার চেঁচামেচি বেশি পর্যায়ে চলে যায়, তখন কখনো কখনো সাপ মানে উধাও হয়ে যায়। আবার কখনো এমন হয় যে ওই তিনজনের কোনো একজন রাত্রে বা দিনের বেলায় যে রাস্তা দিয়ে হেঁটে আসছে, হঠাৎ করে দেখে পিছন থেকে একটা সাপ তাদেরকে ধাওয়া করছে, বড় আকৃতির একটা সাপ। তো তারা দৌড়ে বিভিন্ন জায়গায় চলে যায়, একটা সময় দেখে যায় না ওটা নাই। আচ্ছা, তো এই সাপের আতঙ্কে মানে তাদের তিনজনই ঘর ছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। তো এরপরে তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা মানে যেহেতু আমাদের বাড়িতে প্রবলেম হচ্ছে, আমরা এক কাজ করি, আমরা তিনজন অনেক দূরে চলে যাই। আচ্ছা, অনেক দূরে চলে যাই। তো ওইখান থেকে রাসেল ভাই একটা মানে বিল আছে, বিলের নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না আর কি। আচ্ছা, তো ওরা চিন্তা করে বিল পার হয়ে পরের গ্রামে চলে যাবে, হয়তো বা ওখানে ওই সাপটাপ থাকবে না, এই চিন্তা করে। তো ওই বিলের কাছে গিয়ে তো ওই দিন আবার সন্ধ্যা হয়ে যায়, তখন তারা চিন্তা করে যেহেতু আমাদের কাছে টুকিটাকি খাবার আছে, তারপর নৌকাটা নিয়ে আজকে বিলের একদম মাঝখানে নৌকাটা নিয়ে আজকে রাত মাঝখানে রাত্রি যাপন করব। তো তো ওই ওই পরিকল্পনা করে এবং একজনকে বলে যে একজন করে ঘুমাবা, মানে দুইজন ঘুমাবা, একজন হচ্ছে মানে জেগে থাকবে, পাহারা দেবে। ও রাসেল ভাই, আমার মনে পড়ছে ওই বিলটার নাম হলো সিটকি বাড়ি, ওই জায়গাটার নাম সিটকি বাড়ি। আসলে আমি যাই নাই তো কখনো, বা একটু নতুন শব্দ, ওই জন্য আমার আসলে মনেও ছিল না সিটকি বাড়ি ওই জায়গাটার নাম। তো ওনারা বিলের মাঝখানে ওখানে চিন্তা করে আজকে রাত্রে আমরা বিলের ভিতরে থাকবো। জি, তো একজন জেগে থাকবে। এখন আসলে যিনি জেগেছিলেন উনি অনেক রাত চাঁদের আলো দেখা যাচ্ছিল, তখন অনেক রাত, হঠাৎ করে মনে হচ্ছে যে কোনো শিয়াল বা কুকুর জাতীয় কোনো জিনিস সাঁতার কেটে এই মাথা থেকে ওই মাথা পার হওয়ার চেষ্টা করছে। কারণ অনেক সময় আসলে যে শিয়াল কিন্তু পার হয়, তো যখনই পার হচ্ছে আমরা মাঝে মাঝে দেখি অনেক সময় ওই বিলও পার হয় অনেক সময়। তো তখন দেখছে যে শিয়ালটা মানে শিয়ালের মতোই জিনিসটা ওই মাথাটা আর কি মানে আস্তে আস্তে তাদের নৌকার দিকে মুভ করে আসছে। আচ্ছা, তখন উনি চিন্তা করে কি ব্যাপার এদিকে আসে কেন, উনি মনে করছে স্বাভাবিক, হয়তো বা আসে মানে কোনো খাবার টাবার আসে এই চিন্তা করে হয়তো বা আসছে, বা নৌকায় আশ্রয় নেওয়ার জন্য ওঠার জন্য আসতেছে, সাঁতার কেটে ক্লান্ত হয়ে গেছে, এখান থেকে তারাই দিব। কিন্তু রাসেল ভাই যখনই ওই মাথাটা আস্তে আস্তে কাছে চলে এসে সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে দেখে যে এটা আসলে সেই সাপটা, যে সাপটা তাদেরকে তাড়া করতো, এবং সেই সাপটা একদম নৌকার উপরে উঠে বসে। এবার তারা বাস্তবেই দেখতে পাচ্ছে, একদম বাস্তবে তারা একদম নৌকার উপরে উঠে বসে, এবং সে যখন সাপ সাপ করে সবাইকে যদি আরেকটু মনে করে দেন এই টাইমটা কেমন ছিল, কোন সময়টা? টাইমটা আসলে ভাই রাত একটা দুটার দিকে, একটা দুটার দিকে। ওকে, তো তখন অন্য দুইজনও ঘুমের ঘরে চিৎকার করে উঠতে থাকে এবং তারা ঘুমের ভিতরে এত ভয় পায় এবং তিনজন একত্র চিৎকার, আর রাসেল ভাই চতুর্দিকে ওইভাবে কোনো বাড়িঘর নাই বিলের মাঝখানে, তখন ওই চিৎকার চেঁচামেচির একটা পর্যায়ে হয় কি ওই সাপটা চলে যায়। জি, ওই নৌকা থেকে নেমে আস্তে করে আবার ঠিক যেভাবে আসছিল সবাই দেখছে ওইভাবে চলে যাচ্ছে। তো রাসেল ভাই ওই যে ওই ঘুম থেকে ওঠার পরে যে দুইজন ঘুমাচ্ছিলেন ওনারা আসলে এত ভয় পেয়েছিলেন, ওনারা মাত্র কয়েকদিনের মাথায় জ্বর হয়ে মারা যায়। এবং যিনি ওই সর্বশেষ যিনি জীবিত ছিলেন, কাউকেই কিন্তু রাসেল ভাই সাপে কাটে নাই, কাউকে কাটে নাই, ওনারা ভয়েই মারা গিয়েছিলেন। কিন্তু সর্বশেষ যিনি মারা গিয়েছিলেন উনি ওনার ফ্যামিলির কাছে গল্প করে গিয়েছিলেন আর কি। এটা ওনার কিন্তু কাউকে জীবিত দশায় উনি কাউকে বলেননি, কিন্তু পরিবারের লোকজন পরবর্তীতে এটা ডিসক্লোজ করেন যে তাদের এই অন্যায়ের কারণে এই ঘটনাটা ঘটেছিল আর কি। তো এটা রাসেল ভাই গোপালগঞ্জের কোটালিপাড়ার মোটামুটি আমবাড়ি এবং ধরল গ্রামের খুব মানে চাঞ্চল্যকর একটা ঘটনা, এবং ঘটনার সময়টা আমি বলে দিয়েছি 96 থেকে 98 এই সময়কালে হবে। তো এটা ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের সবার ভালো লেগেছে। তো যাই হোক, আপনারা সবাই অবশ্যই জানাবেন যে কোন ঘটনাটি আপনাদের ভালো লাগছে বা কোন ঘটনাটি ভালো লাগছে না সেটাও জানাবেন, সব কিছু জানাবেন আমাদেরকে, আশা করব। এবং আমি যেটা করব সেটা হচ্ছে এখন আপনাদেরকে আরও একটি ঘটনায় নিয়ে যাব। এটিও একটি ইমেল, এবং এই ইমেলটি বেশ আগের, অর্থাৎ গত সপ্তাহে পড়ে ফেলার কথা ছিল, সময় হয়নি, আমি এই সপ্তাহে একটু পড়ে ফেলতে চাই। এবং আপনারা প্রচুর পরিমাণের ঘটনা পাঠান, কিন্তু আমাদেরকে ইমেল পাঠান, স্টুডিওতে আসেন প্লিজ, মানে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা আসেন। এবং আশা করছি যে
আপনাদের ভালোই লাগবে। আপনাদের যখন আপনাদের ঘটনাটা শেয়ার করব এবং সবাই যখন বলবেন তখন অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আচ্ছা এই ইমেলটি একটু পরেই পড়ি আমি, হ্যাঁ এই ইমেলটি একটু পরে পড়ি আমি, চলে যাই এখন হচ্ছে একটু ফেসবুকে। এবং এখানে আমাদের আসলে যেটা হচ্ছে যে অনেকেই লিখছেন এবং প্রতিনিয়ত লিখছেন, এবং আপনাদের যে সমস্ত ফিডব্যাক আপনারা যা লেখেন সেগুলো অনেক ইম্পর্ট্যান্ট আমাদের কাছে, এবং আপনাদের মতামতগুলো আমরা খুব গুরুত্বের সাথেই দেখি এবং সবসময় সেই মতামত অনুযায়ী আমরা সেটাকে আপনাদের মতামতগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করি। কারণ এটা আপনাদের শো এবং আপনারাই এখানে আসেন, আপনারাই ঘটনা বলেন, আপনারাই ঘটনা পাঠান এবং আপনারাই শোটাকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যান। এবং সেটা একটা মানে এই জন্য আমাদের কাছে সবচেয়ে বেশি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এটাই যে কমপ্লিটলি এটা এখানে আপনারাই এত বছর ধরে শোটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই তো অগাস্ট মাস আসছে এবং অগাস্ট মাস আসা মানেই ভূত এফএম 9 বছর হয়ে যাবে, তাই না ভূত এফএমের, এবং অনেক লম্বা একটা সময়। কিন্তু যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমি টুইটারে ঢুকেছি আর কি, মুহিব জাওয়াহির রুহান আমাদের সঙ্গে আছেন এবং তিনি চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে। তুহিন আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে মনের চোখ দিয়ে সব ঘটনা অনুভব করতে পারছি। আসলে আপনি যদি ইম্যাজিন করতে পারেন, ও মাই গড, তাহলে কিন্তু মানে ঘটনাগুলো এমন, আমি তো যখন আফনান ভাই বলছিলেন বা যখন আমাদেরকে মাইনুদ্দিন ভাই আজকে বলছিলেন, মানে কেমন যেন দেখা যায়, তাই না, ঘটনার উপলব্ধি করা যায়, এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। কিন্তু দুর্জয় রয় আমাদের সঙ্গে আছেন। আচ্ছা, যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এবং যারা আসলে চান যে আমাদের কাছে ঘটনা পাঠায়, তাদেরকে আমি একটু ইমেল অ্যাড্রেসটা এর মাঝখানে একবার প্লিজ বলে দিই, bhootfm@radiofurti.fm, স্পেলিং বলে দিচ্ছি bhootfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। মেহেদি হাসান আমাদের সঙ্গে আছেন, আছেন রাফিউর রাব্বি, আছেন শিহাব, প্রিন্স নূর আমাদের সঙ্গে আছেন, সাইফুল্লাহ শিবলু আমাদের সঙ্গে আছেন, জ্যোতির্ময় আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন, এস এস সাব্বির আমাদের সঙ্গে আছেন, এমডি নাইম রেজা আমাদের সঙ্গে আছেন, আছেন আমাদের সঙ্গে কাজী তানজিম, এছাড়াও গোবিন্দ গ্রাহাম দেবাশিস আমাদের সঙ্গে আছেন, আরও অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। ফেসবুকের যে পেজটা সেখানেও অনেকে আছেন এবং লিখছেন আমাদের অনবরত। হাসিনুর রহমান সাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তাহের শিহাব, আছেন আমাদের সঙ্গে মাবরুর জামান আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইজাজ খান, আছেন ফারাবি আহমেদ হৃদয়, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি ফাহাদ ইসলাম, শিকদার আবদুল্লাহ আমাদের সঙ্গে আছেন, অনিকেত রয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শামসুর দোহা সজীব। আচ্ছা, অনেকেই বলছেন স্পেশাল এপিসোড করেন, যেমন অনিকেত রয়ও লিখেছেন। আচ্ছা, স্পেশাল এপিসোডটা কীভাবে করবো বলেন, আপনারা যেভাবে চাইবেন সেভাবে একটা স্পেশাল এপিসোড করব। হতে পারে এটা আউটডোরে গিয়ে, হতে পারে এটা আগে সব ঘটনা বেস্ট যে ভূত এফএমের ঘটনাগুলো সেগুলো নিয়ে, হতে পারে যারা বেস্ট ঘটনা বলেন তাদের সহ একটা এপিসোড, যেটা আপনাদের ইচ্ছা হয়। এসপি শাওন অয়ন আমাদের সঙ্গে আছেন, প্রথম ঘটনাটি অনেক সুন্দর তিনি লিখেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সৈয়ব আহমেদ ইয়াসিন, এছাড়াও শাহরিয়ার রফসান শামীম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অ্যালেক্স শাহিন, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি THM মাহিন জুনিয়র, এবং তারা তিনজন একসাথে শুনছেন যশোর থেকে। আশিক জান্নাত আমাদের সঙ্গে আছেন, সাগর হুসাইন আমাদের সঙ্গে আছেন, নাসির উদ্দিন সুজন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কাইসার কাউসার নাইম, রোমান হাওলাদার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি তাহমিদ, অরূপ দাস আমাদের সঙ্গে আছেন, সিয়াম আহমেদ রাজ আমাদের সঙ্গে আছেন, বরকত তালুকদার আছেন আমাদের সঙ্গে, আসিফ ইকবাল খান আমাদের সঙ্গে আছেন, এম এম মুন হুসেইন আমাদের সঙ্গে আছেন, 2015 থেকে তিনি ভূত এফএম শুনছেন, সৈয়দা সালসাবিল আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন তিনি ভূত এফএম শুনছেন কারণ তিনি রিস্ক নিতে ভালোবাসেন তাই মিস করতে চান না। ওকে, ইমন খান হৃদয় আছেন, রক্ত হিম করা ঘটনা আমাদের সঙ্গে লিখেছেন তিনি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি উম্মে শাওয়াল আরিস, এবং তিনি বলছেন চিটাগাং অনেক বৃষ্টি হচ্ছে এবং তিনি শুনছেন আমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে শোনার জন্য, এবং আশা করছি যে আপনাদের আজকের যে ঘটনাগুলো
সেই ঘটনাগুলো যথেষ্ট আনন্দ দিচ্ছে এবং একটু এতটুকু যদি আনন্দ দিতে পারে আমরা তাতেই খুশি হব সবচাইতে বেশি। এবং এখন যেটা করব সেটা হচ্ছে আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। স্টে টিউন টু রেডিও ফুড থিয়েটার এফএম অ্যান্ড ডু ফুডি। FM. The night comes alive. Bishash korana korata apnar bepar. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাকিব। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে এতদিন পরে আসলে ভূত এফএম এর সাথে কানেক্টেড হওয়া। অ্যান্ড আই ওয়াজ সো ফ্যাসিনেটেড টু ভূত এফএম, অ্যান্ড সেই ধারাবাহিকতাটা এখনও ধরে রাখছি। ব্যস্ততার কারণে আসলে ওইভাবে শোনা হয় না, বাট ট্রাই টু বি হিয়ার। সো ইয়া, আমি শুরুতে ঘটনায় যাই। আসলে ঘটনাগুলো খুবই ছোটো ছোটো। আসলে একদিন গ্রামের বাড়ির একটা ঘটনা ঘটেছে, মানে মা খুব সিরিয়াসভাবে আসলে আহত হয়। সেটা হচ্ছে একদিন মা খালামণির বাড়িতে গিয়েছিল। অ্যান্ড খালামণির বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার দিকটাতে, আসরের পর মাগরিবের ঠিক আগে, বাসায় অনেক মেহমান থাকার কারণে আসলে মাছ ধরা হয় পুকুর থেকে, তো তাজা মাছগুলো কাটছে সবাই। সো এমন একটা সময় আজান দিবি দিবে এমন একটা ভাব, মানে যেটা হলো যে আরও কয়েকজন মিলে আম্মুর সাথে মাছ করছে। সো সবাই উঠে গিয়ে পুকুরে দা এবং অন্যান্য জিনিসগুলো ধুতে গেছে। অন দ্যাট পার্টিকুলার মোমেন্ট আমার মা কিন্তু উঠোনের মধ্যে ছিল, এবং শি ওয়াজ ফিল লাইক যে কেউ একজন তাকে গলাটা ধরে এমনভাবে একটা প্রেশার ক্রিয়েট করছে তার উপরে, সে ছিটকে যে আম গাছের মতো পড়েছে। এবং এখানে বলে রাখে আম গাছের দূরত্ব হচ্ছে 7-8 হাতের মতো। সো ইটস রিয়েলি অকওয়ার্ড ওয়েন আই হিয়ার দ্য নিউজ যে আম্মু ছিটকে গেছে হচ্ছে যে জায়গায় বসেছিল তার থেকে বেশ অনেকটা দূরে। সো আমার মার ব্যাক পেইনটা প্রচুর পরিমাণ বেড়েছে। আর একটা ঘটনা, সেটা হচ্ছে দেশের বাড়িতে আমার নানির সাথে বেশ কয়েকটা ঘটনা আছে। তার মধ্যে থেকে একটা সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমার বড় আম্মা যখন, মানে আমার মার দাদি, আমার নানির শাশুড়ি, সো ওই সময়টাতে যেটা হতো ওনার সাথে একটা পেতনি থাকতো। সো যতটুকু আমরা জানতে পেরেছি, এবং বেশ কয়েকবার এমনও দেখা গেছে যে উনি আসলে ময়লার ডাস্টবিন থেকে ময়লা তুলে তুলে খাচ্ছে। সো বেশ বাসার থেকে অনেকে চেষ্টা করেছিল আসলে ওনার সাথে কাউকে রাখার জন্য। সবচেয়ে মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে উনি যখন মারা যায়, মানে আমাদের নানা বাড়ির এমন একটা সিন হয়েছিল, মানে সব ভেঙে ফেলবে, উড়ায় নিয়ে যাবে, অ্যান্ড ইস কল লাইক সামথিং সুনামি বা ঘূর্ণিঝড় হবে এমন একটা অবস্থা। প্রচুর পরিমাণে শব্দ এবং কাকের আওয়াজ সন্ধ্যাবেলা, আর সামহাও কারো ভিতরে এটা অ্যাটাচ করার জন্য চেষ্টা করছিল। অ্যান্ড বাই সামহাও আমার নানা জিনিসটাকে কোনো একটাভাবে কোনোভাবে আসলে জিনিসটাকে ডিটাচ করে দেয়। এরকমটা হয় কিন্তু সাধারণত, আসলে কোনো একটা জিনিস যদি কারো উপরে আসর করে কিংবা অ্যাটাচ হয়ে যায় তার সাথে, অ্যান্ড দেন সে যখন মারা যায় কিংবা পৃথিবী থেকে চলে যায়, তারপরে কিন্তু কারো উপর জিনিসটা ভর করতে চায়। সো ইট উড বি পয়েন্ট। সো ইয়া, অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট দ্যাট থিংস। অ্যান্ড আরেকটা ঘটনা আমি একটু বলি, ছোটো করে বলবো, যেটা রোজায় ঘটা। আমি আসলে সবসময় চাই যে ফ্রেন্ডসদেরকে একটু টাইম দিতে। সো মঙ্গলবারে আমি আমার অফিস থাকে না, সো আমি চাই যে ফ্যামিলিকে একটু সময় দেওয়া আর ফ্রেন্ড সার্কেলকে সময় দেওয়া। ফ্রেন্ড সার্কেলের সময় দেবো হচ্ছে তারাবি নামাজের যেই সময়টা থাকে। সো বেসিক্যালি যেটা হয় যে টুকটা ঘরের কাজ করা হয়, অ্যান্ড রাতের বেলা যেটা হয়েছে সবার সাথে কথা হয়েছিল এবং সবাই বলেছিল যে আমার ছাদে বসে আড্ডা দেবে। সো ওয়েল ফাইন, যেটা হলো পরে মাগরিবের পর আসলে ঈশার নামাজের যখন সময় হয়ে যায় তখন আমি ঈশার নামাজটা ঘরে পড়েই, তারপর নামাজটা ঘরে পড়ে আসলে ছাদে উঠবো, বাইরেসটা মোড়া চলে আসবে। সো আমার ছয়তলা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, অ্যান্ড এটা দীর্ঘদিন যাবত বাড়িওয়ালা কেন এখানে ফ্ল্যাট দিচ্ছে না বাই সামহাও তারা আসলে ফিল করে। আমাদের বিল্ডিং নিয়ে আসলে প্রচুর পরিমাণে ঘটনা আছে। প্রথমে যখন ফাউন্ডেশন তৈরি করা হয় তখন নাকি প্রথম দিন একজনে কবজি পড়ে যায়। সো এমন একটা ঘটনা আমরা শুনেছি। অ্যান্ড আমাদের কেয়ার টেকার মাঝে মধ্যে দেখে যে উপর থেকে পানি পড়ছে, এটা হতে পারে ইনসমনিয়া, এটা হতে পারে ইলাস্ট্রেশনে অনেকে ভুগে, আমাদের কাছে কোনো স্ট্রং কোনো মোটিভ নাই যার কারণে আসলে আমরা ওইভাবে জোর দিয়ে বলতে পারছি না। সো যেটা হলো আমি ছাদে উঠছি, বাই দিস টাইম আমার একটা ফ্রেন্ড ছিল তমন। সো তমন আমাকে এইভাবে ডাক দিল যে রাকিব। সো আমি পেছনে তাকানোর পর আমার কাছে মনে হলো আমার সামনে দিয়ে একটা সুতা চলে গেল উড়ে। সো রিয়েলি ইন আ ওয়িয়ার্ড সিচুয়েশন, অ্যান্ড হোয়াট ক্যান বি সেইড অ্যাকচুয়ালি। সো I have no words, and definitely আমি ওই সময় পেছনে তাকানোর পর আমি কিছুই দেখতে পাই না। অ্যান্ড আমার কাছে মনে হলো যে দেয়ার ইজ সামথিং রং। সো আমি ছাদে গেলাম, শব্দ পাচ্ছি ছাদে, আমাদের তো 4 ইউনিটসের অ্যাপার্টমেন্টস। সো আমি যেটা করলাম যে তাকালাম, কিন্তু কেউ নাই।
আমার মাথাটা এমনভাবে চক্কর দিল, সো আই জাস্ট গো ব্যাক টু মাই হোম। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। অ্যান্ড আমি জানি না আসলে কতটুকু শেয়ার করার মতো বিষয় হয়েছে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমি একজন লিসেনার, অ্যান্ড যেহেতু আপনি সবসময় বলেন যে কোনো ঘটনা থাকলে শেয়ার করার জন্য, সো আই শেয়ার মাই স্টোরি। আরেকটা জিনিস বলি, আমরা না জেনে কোনো মন্তব্য যাতে না করি। বিষয়টা হচ্ছে এমন একটা ঘটনা ঘটেছিল জৈনপুরি হুজুর। তো জৈনপুরি হুজুর একটা জায়গায় মাহফিল এসছেন, সেখানে সবাইকে অনুরোধ করা হয় যাদের যাদের আসলে পানি পড়া দরকার তারা যাতে এটা কালেক্ট করে নিয়ে যায় হুজুরের কাছ থেকে, হুজুর আজকে পানি পড়া দিবেন সবাইকে। তো গ্রাম থেকে বেশ কয়েকজন মানুষ যায় সেখানে, তাদের মধ্যে থেকে একটা মহিলা পানি কালেক্ট করছে হুজুরের কাছ থেকে, কিন্তু মানে পানি নেয়ার পর সে বাজে মন্তব্য করছে রীতিমতো। এগুলো ভুয়া, এগুলো কোনো কাজ করে না, এগুলো জাস্ট ভন্ডামি, এরকম টাইপের কোনো একটা কিছু সে বলছে। সো বলার পর যেটা হয়, সে পানিটা গ্লাস থেকে ফেলে দিল এবং ফেললো একটা পুকুরে। অ্যান্ড বাই দিস টাইম দেখা গেল পুকুরে যত মাছ ছিল সবগুলো মরে ভেসে উঠছে। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। অ্যান্ড আই জাস্ট হিয়ার্ড ফ্রম মাই ফ্যামিলি মেম্বার, অ্যান্ড হিয়ার ইট ইজ, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড যদি শেয়ার করার মতো হয় প্লিজ শেয়ার করবেন। That's right. You're listening to Radio Food Theater FM. আমি রাস্তাল আছি সাথে, এবং বিশ্বাস করা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। ইটস আপ টু ইউ যে আপনি বিশ্বাস করবেন কি না করবেন। তবে আমি আপনাকে বলতে পারি যে বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার ব্যাপার, হলেও এনজয় করেন সেটুকু আমি পরামর্শ আপনাকে দিতে পারি। তাহলে এই সময়টা অন্তত বৃথা যাবে না। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমরা চলে যাব একটা পরের ঘটনায়, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন অতিথি আছেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। জি, আমি এরশাদ উত্তরা থেকে। জি, আসলে আজকে ঘটনা আমি যেটা বলবো লঞ্চ রিলেটেড। আপনি বোধহয় জানেন যে স্পেশালি ঢাকা, আমরা কোনো লঞ্চের নাম টাম বলবো না, কিন্তু কোন জায়গা বলছি না, এই রুটে অনেক বড় বড় লঞ্চ চলে। বাট এই ঘটনা যেটা বলছি এটা হচ্ছে 1982 1980, 81, 82 এই সময়টায় কিন্তু আপনি এত বড় স্টিল বডি লঞ্চ ছিল না তখন, বা উডেন বডি ছিল। আচ্ছা, আর এত বড়ও ছিল না। আচ্ছা, তো আমার যে একটা রিলেটিভ ওনারা প্রথমে শুরু করে লাইক 1981 স্টিল বডি লঞ্চ করা, এই রুটে প্রথম আনে। বাট ওগুলো এত বড় ছিল না, ছোটই ছিল। ওকে, এখন ইফ ইউ গো টু বরিশাল বা ওই লাইনে যে লঞ্চগুলো আছে, আপনি দেখবেন যে ফার্স্ট ক্লাস কেবিনগুলো, অনেকগুলো কেবিন অ্যাট দ্যাট টাইম ওখানে ছিল মাত্র 4 অথবা 6 ম্যাক্সিমাম 8 এরকম কেবিন, এবং দ্যাট ওয়াজ ভেরি স্মল, এত বড় ছিল না। তো একবার ঢাকা থেকে একটা লঞ্চ, আমি লঞ্চটা অবশ্যই নামটা বলছি না, তখন নতুন স্টিল বডি হয়েছে, ওটা ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশাল হয়ে বরগুনা যাবে। ওকে, তো ওই লঞ্চটা ফার্স্ট ক্লাস কেবিন ছিল 8টা। ওকে, 8টা, বাট অ্যাজ ইউ দ্যাট ওয়াজ ভেরি স্মল কেবিনস। ওই লঞ্চে ঢাকা থেকে একজন তান্ত্রিক, হি ওয়াজ বেজিন বরগুনা, আমতলি বরগুনা। আচ্ছা, এবং ওনার আরও 4-5 সাঙ্গপাঙ্গ 2 কেবিন ভাড়া নিয়ে ওই লঞ্চে উঠেছে। ওকে, তো তারা যাচ্ছে। তো ওই ওই সময় লঞ্চটা, এখন যত স্পিডে লঞ্চ চলে ওই সময় তো এটা চলতো না, তো লাইক 1:45 দিকে চাঁদপুর টাচ করেছে। চাঁদপুরে ওখান থেকে মাল উঠতো অনেক, যেগুলো বরিশালে বরগুনা এসব আগে যেত, তো ওখানে কিছুক্ষণ হল্ট করতো লঞ্চগুলো। তো এরকম করে ওখান থেকে লাইক আপনার 1:45 থেকে লঞ্চটা চাঁদপুর লিফ্ট করে, চাঁদপুর টু বরিশাল। হঠাৎ করে রাত 3 দিকে পুরো ফার্স্ট ক্লাস কেবিন যতটুকু হয়েছে, অনেক হয়েছে, কান্নাকাটি চিল্লা চিল্লি, তখন ফর্চুনেটলি আমরা ছিলাম, আমাদের ফ্যামিলিটা পুরাই ছিল লঞ্চে। তা আমি বের হয়েছি, আমার বড়ো ভাই বের হয়েছে, দেখলাম যে ওই তান্ত্রিক সাহেব, যেতে তান্ত্রিক সাহেব যে কেবিনটা ছিল লঞ্চ ছাড়ার আগে, ওই কেবিনে ধূপ টুপ অনেক কিছু, মানে বিশ্রী রকমের গন্ধ, সোজা কথা মানে ব্যাড স্মেল, মানে অনেক কিছু করতেছিল ভিতরে।
তো এর মধ্যে থার্ড ক্লাস লঞ্চে থার্ডটা ওখান থেকে কিছু লোক আসে লঞ্চে, যারা আনসার ছিল, যারা ডিউটি করে, ওরা আসছে। আসার পর জানা গেল যে তান্ত্রিক যখন চাঁদপুর এরিয়াটা লিভ করে তখন তান্ত্রিক সাহেব বাথরুমে গিয়েছে, আর বেরোয় নাই। তো দেরি দেখে প্রায় এক ঘন্টা সোয়া ঘন্টা হয়েছে, তার যা চেরাপেলা যারা ছিল তার সাথে তারা ডাকাডাকি করছে, নক করছে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া মিলছে না। তারপরে এই জন্য তারা অনেকক্ষণ ইয়ে করবে, ধাক্কা থেকে করবে, তখন তারা ইয়ে করতেছে, নয়েজ করতেছে ডাকা। তখন ও লঞ্চে যে ডিউটিতে যে আনসার যারা ছিল তাদের যে হেড ছিল উনি আসলো, উনি এসে লঞ্চের একজন লোক, আই মিন সুপারভাইজার সে কেরানি একজন, এদেরকে সাত আটজন মিলে দরজাটা ভাঙে টয়লেটের। আচ্ছা, আসলে এখনকার যে লঞ্চের টয়লেটগুলো এগুলো মোটামুটি বেশ বড়, কিন্তু অ্যাট দ্যাট টাইম ওই 1981-82 যে লঞ্চের টয়লেট ভেরি ন্যারো, এবং ওখানে এখন তো মনে করেন এই যে পস লঞ্চগুলোতে লাইক কমর সিস্টেম, ওখানে তো কমরের কোনো বালাই ছিল না, তখন প্যান্ট। যখন দরজাটা তারা ভাঙে তখন ভিতরে শুধু দেখা গেল তান্ত্রিকের একটা পা, লেফট লেগ, আর একটা হাতের কবজির ছেঁড়াপেড়া কিছু অংশ, ওনার কিছু কাপড়ের একটা লুঙ্গি, আর মনে হয় লুঙ্গিটার কিছু অংশ ছেঁড়া, আর গায়ে চাদর মতো কিছু, ওটা হচ্ছে প্যানের মধ্যে। তার মানে তান্ত্রিককে যেভাবে প্যানের মধ্যে থেকে টেনে নিচে নেওয়া হয়, মানে ওনাকে যে নিয়ে গেছে এটা মানে ভিজিবল স্পষ্ট, যারা দেখেছে সবাই বুঝতে পেরেছে ওনাকে আদারওয়াইজ বের হওয়ার কোনো ওয়ে নেই। জি, ওই একটা ওয়ে। যাই হোক, এটা দেখে তখন অ্যাট দ্যাট মোমেন্টে তো কিছু জানা গেল, পরে জানা গেল যে বিকজ লঞ্চটা আমার এক রিলেটিভ, ক্লোজ রিলেটিভে ছিল, পরে জানা গেছে ওই তান্ত্রিক সাহেব হি ওয়াজ ভেরি মাচ ইনভলভ উইথ ব্ল্যাক ম্যাজিক, এবং ওই ধরনের কোনো অ্যাসাইনমেন্ট নিয়েই সে ঢাকা এসেছিল, বাট কাজটা হয়নি। আচ্ছা, হয়নি, এবং দে আর গোয়িং ব্যাক টু আমতলি, বরগুনা আমতলির দিকে যাওয়ার সময় দ্যাট ওয়াজ দ্য রিভেঞ্জ ফ্রম দ্যাট, যে আপনি যখন আপনি প্লাস আপনারা যারাই বলেন যে ব্ল্যাক ম্যাজিক ভালো না, অফকোর্স ইস নট, এটাও আমি একটা বললাম যে এটা একটা ঘটনা যে ব্ল্যাক ম্যাজিক কত খারাপ হতে পারে। দ্যাট ওয়াজ মাই স্টোরি আসলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম রিসেলার্স, আমি রনি মিরপুর থেকে আসছি, মিরপুর এক। জি, আজকে যে ঘটনাটি বলবো সেটি আমাদের অফিসের এক ভাইয়ের কাছ থেকে শোনা। জি, সো সে যেভাবে বলছে আমি ঘটনাটি সেভাবেই বলছি। তার এলাকায় একটা মসজিদে এক বয়স্ক হুজুর ছিল, মানে হুজুর বলতে বয়স্ক ইমাম, মানে খুব পরহেজগার ছিল, এলাকার লোকজন তাকে খুব ভালোবাসত। আর বিশেষ বলে রাখা ভালো যে ওই এলাকায় একটা প্রচলিত কথা ছিল যে ওই এলাকায় নাকি জিনেরা নামাজ পড়তো, এরকম একটা কথা প্রচলিত ছিল। একদিন এরকম এক জিনে হুজুরের সাথে এসে দেখা করে, মানে একাকী তাকে ভালো লাগে, এসে দেখা করে সরাসরি পরিচয় দেয় যে আমি জিন, আপনাকে খুব ভালো লাগছে, আপনার পিছনে অনেকদিন নামাজ পড়ছি, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। এরকম বলার পর দেখা যায় হুজুরের সাথে খুব একটা গুড রিলেশন হয়ে যায় তার, ওঠা বসা খুব একটা ভালো সম্পর্ক, এমনকি হুজুরে তাকে তার নিজ বাড়িতে পর্যন্ত নিয়ে যায়। এরকম এভাবে খুব ভালোই চলছিল। খুব ভালো চলার পর ঘটনাটি শুরু হুজুরে যখন মারা গেল, তখন হুজুরে মারা যাওয়ার পর হলো আসল ঘটনাটি শুরু। হুজুরের তিন ছেলে এক মেয়ে ছিল, মানে ঘটনাটি শুরু হয় হুজুরের মেয়ের সাথে, আসলে ছোট মেয়ের সাথে। ছোট মেয়েটা খুব মানে মোটামুটি চঞ্চল প্রকৃতির ছিল, কিন্তু খুব পরহেজগার ছিল, যেহেতু হুজুরের মেয়ে বা নামাজ রোজা এইসব করতো এরকম। কিন্তু বিশেষ মানে কিছুদিন পরে তার মধ্যে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা দেখা যায়, যেমন সে মানুষের সাথে তেমন একটা কথা বলে না বা একাকী থাকাটা পছন্দ করে, এরকম এরকম একটা ই দেখা যায়। কিন্তু বিষয়টি প্রথমে তার ফ্যামিলি অতটা গুরুত্ব দেয় না, যে স্বাভাবিক হয়তো বা, কিন্তু আসল ঘটনাটি যখন ঘটে মানে হঠাৎ করে সে একদিন মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা মানে চারিদিক খোঁজাখুঁজি, তার আত্মীয় স্বজন প্লাস মানে সব দিকে খোঁজা হয়, কিন্তু মানে তার কোনো হদিস পাওয়া যায় না। ফ্যামিলি অনেক ই, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় না। তিন দিন পরে মানে হঠাৎ করে সে কোথা থেকে জানো মানে নিজেই বাড়িতে আসে। বাড়িতে আসার পর লোকজন মানে ভিড় জমায়, আশেপাশের লোকজন কান্নাকাটি করে,
তাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি কোথায় গেছিলা বা কী হয়েছিল তোমার সাথে, বিষয়টা কী। এরকম জিজ্ঞেস করার পর বা কোনো উত্তর নেই, মানে একাকী থাকা পছন্দ করে, মানে একাকী এরকম, তো তারা এক হুজুরের শরণাপন্ন হয়। হুজুরে এসে বলে রীতিমতো, যেরকম হুজুরে বলে যে তার সাথে জিনে আসর করছে বা এই টাইপের একটা কিছু, যা দেওয়ার আর কি প্রচলিত অনুসারে দিয়ে যায়, বাট তাতে তেমন কোনো কাজ হয় না। এরকম মানে এরকম ঘটনা অহরহ ঘটেই চলতেছে, যেমন একাকী হয়ে গেছে, আরও শৈলের অবস্থা খারাপ হয়ে যেতেছে, প্লাস মানুষের মধ্যে থাকে না, এরকম এরকম একটা দেখা যাচ্ছে। মাঝে মাঝে দেখা যায় যে দুই একদিনের জন্য তাকে খুঁজে পাওয়া যায় না, এরকম ঘটনাটা মানে কমন হয়ে গেছে একটা পর্যায়ে। সো একজন আইসা বলল, মানে একটা হুজুর বলল যে ওর সাথে যেটা আছে খুব শক্তিশালী জিন, একে সারাতে হলে মানে কোনো বড় হুজুরের শরণাপন্ন হতে হবে। পরিবারের সবাই খুব মানে খোঁজাখুঁজির পরে দেখা যায় তাদের মানে গ্রাম থেকে একটু দূরে কিছু দূরে একটা হুজুরের সন্ধান পেল। হুজুরে মানে বড় ধরনের আলেম, তাকে যে সব ঘটনা খুলে বলল, খুলে বলার পর হুজুরে অ্যাটলিস্ট আসলো, এসে মানে যেভাবে দরকার আর কি, মানে তার প্রসেসিং অনুযায়ী মানে জিন হাজির করলো। হাজির করার পর মানে সে সালাম দিল, সালামের উত্তর দিল। তারপর হুজুর যখন জিজ্ঞেস করলো যে তোমার মানে কি ব্যাপার, যে মেয়েটার উপর তুমি কেন এরকম নির্যাতন করতেছো বা কেন এরকম করতেছো, তখন জিনটা খুলে বলে যে আমি এই মসজিদে নামাজ পড়তাম, তো ওর বাবার সাথে আমার সাথে খুব একটা মানে ভালো সম্পর্ক হয়ে যায়, আমি ওর বাসায় আসছি, আমি ওর বাসায় যখন আসছি তখন ওকে আমার ভালো লাগে, আসলে আমি ওকে বিয়ে করতে চাইতেছি কিন্তু ওকে আমি ছাড়বো না, এরকম একটা কিছু। হুজুরে বলে যে না সেটা কী করে সম্ভব। অনেকক্ষণ কথা কাটাকাটির পর শেষ পর্যায়ে যেতে রাজি হয়। রাজি হওয়ার পর যেরকম আর কি কথা যে গাছের ডাল ভেঙে যাবে, এরকম তাদের বাড়ির বের হওয়ার পথে একটা বড় গাছ ছিল, গাছের একটা ডাল ভেঙে দিয়ে যায়। পরবর্তীতে দেখা যায় মেয়েটা বিভিন্ন তদবিরের পর সুস্থ আছে, আর শেষ পর্যায়ে ঘটনাটি প্রায় 6-7 বছর আগের ঘটনা, কিন্তু বর্তমানে মেয়েটার একটা বাচ্চাও আছে, স্বামী সংসার নিয়ে খুব ভালো আছে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটিও ভালো লেগেছে। আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে একটু দেখে আসব যে ফেসবুকে কে কী লিখছেন, এবং আমাদের সঙ্গে এখানে যারা আছেন, নরসিংদী থেকে আমাদের সঙ্গে আছেন জুনায়েদ আল নাইম, নয়ন খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুক্ত আকাশের পাখি হাসান, আমাদের সঙ্গে আছেন মৃন্ময়, হুমায়রা জান্নাত আমাদের সঙ্গে আছেন, রশিদ ইসলাম আমাদের সঙ্গে আছেন, এমডি ফয়সাল উদ্দিন আমাদের সঙ্গে আছেন, ইউসুফ খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর জে মাইনুদ্দিন, আমাদের সঙ্গে আছেন ইমরান হাসান, অন্তর আহমেদ আমাদের সঙ্গে আছেন, সোহেল রানা আছেন, সাইফুর রহমান সাইমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তানজিব ফারাবি আমাদের সঙ্গে আছেন, এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ ইমরান শেখ আছেন আমাদের সঙ্গে, এছাড়াও এমডি ওমর ফারুক এলিয়ান আমাদের সঙ্গে আছেন, বৃন্দাবনের রাজা আমাদের সঙ্গে আছেন, রায়হান আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, জুনায়েদ আল নাইম, আবদুল্লাহ আল মাসুদ আমাদের সঙ্গে আছেন, আর এক্স রুবেল চৌধুরী আছেন, সাকিবুল হাসান আমাদের সঙ্গে আছেন, শ্রাবন্তী দেবনাথ পূজা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন এই মুহূর্তে, লাবণী জান্নাত স্মৃতি আছেন, আছেন সৈয়দ মোহাম্মদ রিফাত, উম্মা রাহিবা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছে দেখতে পাচ্ছি জয়ন্তী বড়ুয়া সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যারা আছেন, এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। এখন চলে যাব আরও একটি ঘটনা, এবং এই ঘটনাটি অবভিয়াসলি একটি ইমেইল, আমি লাস্ট উইকে এটা পড়তে চেয়েছিলাম, সম্ভবত পড়িনি। যাই হোক, ইমেলটি এসছে লন্ডন থেকে, যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি, আশা করছি ইমেলটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি অলওয়েজ ভালো থাকার দলে, তাই এই কোয়েশ্চেন আর জিজ্ঞেস করলাম না। প্রথমেই ক্ষমা চাচ্ছি ইংলিশে লেখার জন্য, কারণ আমি বাংলা টাইপ করতে পারি না। আমি লন্ডনে থাকি, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন, এখানে আমি বিজনেস ম্যানেজমেন্টে স্টাডি করছি। ভূত এফএম শুনি 2012 থেকে, ইউকেতে আসার পর থেকে অলওয়েজ শুনি। এনিওয়ে, কথা না বাড়িয়ে ডিরেক্ট ঘটনায় চলে যাই। ডেটা ছিল 1 June 2019, আমি লন্ডন থেকে একটা জায়গায় যাচ্ছিলাম, আসলে বার্মিংহাম বলেই দিই, সেখানে যাচ্ছিলেন তিনি এবং আমার চাচার বাসা থেকে কিছু জিনিস আনার জন্য। ঘটনাটা যাওয়ার সময় ট্রেনে শুরু হয়, ওয়েস্ট মিডল্যান্ডসে আমি ট্রেনে উঠি এবং ছাড়ার পর একটা সিটে বসি,
উনি একটা ছবি পাঠিয়েছিলেন, আমি এই ছবিটা যদিও পোস্ট করিনি তবে ছবিটা আমি দেখেছি, পায়ের কাছ থেকে ছবিটা তোলা, একদম মোবাইলটা নিচের দিকে নামিয়ে যে ভদ্রলোকের কথা বলছেন তার পায়ের কাছে তোলা ছবিটা। কেন পায়ের কাছ থেকে ছবিটা তুলেছিল একটু পরে বুঝতে পারবেন। যাই হোক, তিনি বলছেন যে একটা সিটে বসে এবং ঠিক অপোজিট সিটটা খালি ছিল, পরের স্টপে একজন লোক উঠল, খুব অদ্ভুত দেখতে, সারা শরীরে শুধু কঙ্কালের ট্যাটু। এদেশে এটা অবাক হওয়ার মতো কিছু না, কিন্তু লোকটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যখন আমি তাকাই তখনও চোখ সরায় না। আমি ভদ্রতা দেখাতে গিয়ে একটা মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলাম, ওয়ার আর ইউ গোয়িং? লোকটা অনেক রুড হয়ে বলল, ওয়ার এভার ইউ গোয়িং, আই এম গোয়িং উইথ ইউ। আমি একটু অবাক হলাম, তারপর আবার মোবাইলে ফেসবুক স্ক্রল করতে করতে আমি পুরো 2 ঘন্টার রাস্তায় ছিলাম এবং আমার দিকে লোকটা তাকাতে তাকাতে গেল। আমি নামলাম আমার গন্তব্যে এবং বার্মিংহামের আমি নিউ স্ট্রিটে, লোকটা ওইখানে নামলো। আমি যে 94 বাস ধরলাম লোকটাও একই বাস ধরলো, কিন্তু আমার গন্তব্যে পৌঁছে আমি তাড়াহুড়া করে নেমে গেলাম আর খেয়াল করিনি যে লোকটা নেমেছে কি না। পরে আমি আমার চাচার বাসায় চলে গেলাম। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু হয়নি। আমার পরের দিন এক্সাম থাকার কারণে ওই দিন রাতেই আসতে হয়েছে। আমি বাসে আসছি বার্মিংহামের নিউ স্ট্রিট, 10:45 ট্রেন ছিল কিন্তু ওইটা মিস করে ফেলি। পরের ট্রেনটা ছিল রাতে 12:10, অনেক বিরক্ত হলাম। অবশ্যই 12:00 ট্রেন আসলো এবং আমি উঠলাম রাত্রের ট্রেনে। জেনারেলি মানুষ খুব একটা থাকে না, সো আমার আশেপাশে সবগুলো সিট ছিল খালি। ইনফ্যাক্ট আমার বগিতে মাত্র একটি মেয়ে, ট্রেন ছাড়ার পর আমার টয়লেটে যাবার প্রয়োজন হয়, আমি কিছুক্ষণ পরে টয়লেটে গেলাম এবং ট্রেন চলছে আর আমি লাস্ট বগিতে ছিলাম। সো এর সামনের বগিটা ছিল ফার্স্ট ক্লাস। আমি দরজাটা খুলে, মানে দরজাটা খোলে না, এনিওয়ে টয়লেট শেষ করে আমি সিটে এসে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে যে রোতে আমি বসেছি তার ঠিক পাশের রোতে ওই লোকটা বসে আছে এবং আবারও সে আমার দিকে তাকানো শুরু করেছে। আমি আবারও কি বলে বললাম যে কি, মানে মনে করি আমি বললাম যে ব্যাক টু লন, কোনো রিপ্লাই দিল না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। পরের স্টপে আমি, স্টপেজ যেটা আসলো সেখানে আমি নেমে গিয়ে ওই মেয়েটাও নেমে পড়লো। তখন আমি খুব তিনি নামেননি, তিনি বলছেন মেয়েটা নেমে পড়লো এবং তখন আমি খুব ভয় পাচ্ছিলাম যে কি করব, বুঝতে পারছিলাম না। অবশেষে 2 ঘন্টা কীভাবে কাটাবো কোনো আইডিয়া ছিল না। তখন ইউটিউবে কোরআন ছাড়লাম খুব জোরে জোরে, কোনো রকম আমি সেটা ছাড়লাম এবং লন্ডনে এসে পৌঁছে লোকটাকে দেখলাম যে দেখলাম না এবং বাসে ঢুকলাম না। ঠিক যতক্ষণ বাসার সামনে আসছি, ঢুকবো বাসায়, হঠাৎ চোখ পড়লো সামনের রোডে, দেখি লোকটা আমার দিকে তাকিয়ে বিদ্রূপের মতো করে হাসছে। আর সাহস হয়নি ওই জায়গায় দাঁড়ানোর। জিনিসটা আমি কারো সঙ্গে শেয়ার করিনি, আমি বাইসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করি। সো 6 মানে 6 দিন পর আমার রাত আনুমানিক 11:45 দিকে আমার একটা অর্ডার আসে এবং একটা থাই রেস্টুরেন্ট থেকে। তখন আমি আমার আপুর সাথে ফোনে কথা বলতে বলতে আমি খেয়াল করি নাই যে নেভিগেশনটা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, শুধু ফলো করতে থাকি। হঠাৎ দেখি যে মাইল এন্ডে পার্কের মাঝখানে আমি এসে পড়েছি এবং আমাকে বলছে যে ইউ হ্যাভ অ্যারাইভড, মানে যেভাবে বলে আর কি, এবং বলছে যে আমি একটু শকড একটু যে 12:00 পার্ক থেকে আমাকে কে খাবার অর্ডার দিল, কাউকে তো দেখছিও না এখানে। তখন আমি কাস্টমারকে কল দেওয়ার ট্রাই করলাম কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করছে না। তবে সাথে সাথে একটা মেসেজ আসলো আমার কাছে যে লিভ দ্য ফুড, মানে গাছের নিচে বা ল্যাম্পপোস্টের নিচে তাকে ফুডটা রাখতে বলা হলো এবং আমি একটু ভয় পেলাম এবং সাথে সাথে ওইটা ল্যাম্পপোস্টের নিচে রেখে চলে আসলাম। একদিন পরে আমি যখন স্বপ্নে দেখলাম যে একটা পুরান বিল্ডিংয়ের
ফুড ডেলিভারি দিচ্ছি আমি, এবং কাস্টমার ওই লোকটা যাকে ট্রেনে দেখেছিলাম এবং ভাবছিলাম হয়তো এইটা কোনো স্বপ্ন, তাই পাত্তা দিলাম না। পরের দিন কাজে গেলাম, ঠিক আবার 11:45 দিকে সেম আর একটা অর্ডার আসলো, এবং ওই দিনও অর্ডার পিক করার পর খেয়াল করলাম আবার সেই পার্কের মাঝখানে ডেস্টিনেশন, এবং বুকটা কেঁপে উঠলো যেহেতু অর্ডার পিক করে ফেলেছি, সো ডেলিভারি না দিয়ে কোনো উপায় নেই, ডেলিভারি না করা ছাড়া। এবং 11 মিনিট সাইকেল চালিয়ে গেলাম, যাওয়ার পর একই কাহিনী, তবে ওই দিন সাহস করে আমি ফুডটা ল্যাম্পপোস্টের নিচে রেখে একটু দূরে এসে ওয়েট করছিলাম কে নেয় ফুডটা সেটা দেখার জন্য। আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ল্যাম্পপোস্টের আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম ওই লোকটা, সাথে আর একটা লোক তার মতোই একই রকম, সারা গায়ে কঙ্কালের ট্যাটু এবং পরনে কোনো শার্ট টি শার্ট নেই, খালি গায়ে, এবং ওই লোকটা আমাকে আমার দিকে তাকিয়ে আছে এবং রাগান্বিত চোখে। আমি সাথে সাথে চলে আসি, এবং পরের দিন আমি ব্রিকলেনে মসজিদে ইমামকে ঘটনাটা বলি, এবং তখন উনি বলেন যে খারাপ কিছু হয়তো হতে পারে, তুমি নামাজ পড়ো এবং নিয়মিত কোরআন পড়ো। আমি কয়েকদিন নিয়মিত কোরআন পড়ি এবং নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ এরপরে আমার কোনো প্রবলেম হয়নি। জানি এটা কোনো মানে কতটুকু ভয়ের আমি চাই না, বাট এটাই ছিল ঘটনা। তো এই ঘটনাটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমরা চলে যাব আমাদের অতিথির কাছে। আমি চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন মাইক্রোফোনে, আপনার নামটা একটু বলবেন, এবং তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, এবং তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাব প্লিজ। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার, আমি এসেছি জামালপুর থেকে, আমি মোহাম্মদ মিরাজ। আমি আপনাদের আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাব, আমি তো সরাসরি ঘটনাতে চলে যাই। এই ঘটনাটা ঘটে আমার ওস্তাদের সাথে। আমি একজন ড্রাইভার, তো আমি যার কাছে আর কি গাড়ি চালানো শিখি। জি বলেন। তো তার সাথে এই ঘটনাটা ঘটে 2016 সালের দিকে। তো আমার উস্তাদ ফার্স্ট টাইমে একটা প্রাইভেট জব করত, তো তার কাছে একটা আর কি অ্যাম্বুলেন্স চালানোর জন্য একটা অফার আসে, তো সে আর কি ওই আর কি অ্যাম্বুলেন্স জবটা অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পর সে অ্যাম্বুলেন্স চালানো শুরু করে দেয়। ফার্স্ট কিছুদিন তার সব কিছু নর্মাল ছিল, তার সাথে সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু তারপর আরেকটা জিনিস আসল ভাই, অ্যাম্বুলেন্স যারা চালায় তারা অনেক সময় অনেক লাশ তারা আর কি ই করে থাকে। তো এটা একটা তার সাথে এই ঘটনাটা ঘটে, যখন তিনি আর কি তার কাছে রাত 1:30 দিকে একটা ফোন আসে যে একটা লাশ, অ্যাক্সিডেন্টের লাশ, তিনি আর কি তাকে জামালপুরের সরিষাবাড়ি জেলায় দিয়ে আসতে হবে। তো তিনি আর কি কলটা রিসিভ করে সেইখানে যান। যাওয়া আসার পর লাশটাকে সরিষাবাড়িতে নামিয়ে আসার পর তার গাড়িতে কেউ ছিল না, তিনি ছিল একা। রাত্রি তখন 2:30 বাজে। তো তিনি রাস্তার মাঝপথে এসে যেটা লক্ষ্য করলো সেটা জন্য তিনি একটুও প্রস্তুত ছিল না। তিনি দেখতে পান যে রাস্তার মাঝখানে অনেক বড় একটা লোক রাস্তার দুপাশে দুপা রেখে উপরের দিকে হয়ে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে সে সাথে সাথে গাড়িটা ব্রেক করে এবং প্রচণ্ড আর কি ভয় পেয়ে যায় যে এত বড় লোক রাস্তার দুপাশে দুপা রেখে এভাবে দাঁড়িয়ে আছে। তো ওনার সাথে আপনার সিগারেট ছিল, সাথে সাথে তিনি একটা সিগারেট ধরান। তো সিগারেট ধরানোর সাথে সাথে আর কি ওই জিনিসটা অদৃশ্য হয়ে যায়। তো এইভাবে সেই দিন সে বাড়ি ফিরে, তারপরের দিনে আর কি আরেকটা আপনার লাশ তিনি আর কি ইয়েতে টিপ হয়। তো রাসেল ভাই, ওই লাশটা আসলে স্বাভাবিকভাবে মৃত্যু হয়নি। ওই লাশটা আর কি বাথরুমে, যে ব্যক্তিটি মারা গেছে ওই ব্যক্তিটি আর কি স্বাভাবিকভাবে মরেনি, সে বাথরুমে গিয়ে আর কি মারা গেছে। তবে পরে ওনার লাশটি বাথরুম থেকে আনার পরে, তো ওনার গ্রামের বাড়ি ছিল আর কি বক্সিগঞ্জ, তাকে জামালপুর সদর থেকে বক্সিগঞ্জে নিয়ে যাওয়ার জন্য সেই টিপটা আসে। তো উনি আর কি ওই টিপটা যখন নিয়ে যায় রাত্রির 3:00 দিকে, তো তখন তিনি প্রচণ্ড ভয় পায়। তো তখন যিনি লাশটা রেখে আসতেছিল, তো ওনার গাড়ির আর কি নর্মালি
সাইডে টানছিল, কিন্তু সে একসময় ফিল করলো যে তার গাড়ি আর এগোচ্ছে না। তো এটা দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়ার পরে আর কি তার সে আবার সে সিগারেট ধরানোর পরে সে নর্মালভাবে বাড়ি আসে। বাড়ি আসার পর সেদিন রাত্রে তিনি স্বপ্নে দেখে, স্বপ্নে তাকে বলা হয়, দেখানো হয় যে তুমি যদি এই পেশাটা না ছাড়ো তাহলে তোমার পরিবারের বিশাল একটা ক্ষতি হতে পারে। তো এটা দেখার পরে আর কি রাসেল ভাই সে একজন বুজুর্গ হুজুরের কাছে যায়। হুজুরের কাছে যাওয়ার পর ঘটনাটা শেয়ার করে। শেয়ার করার পর হুজুর তাকে একটা তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পরে বলে যে আপনি যেহেতু এই স্বপ্নটা দেখছেন তাহলে আপনার জন্য ভালো হবে এই পেশাটা ছেড়ে অন্য পেশাটায় যাওয়া। তো রাসেল ভাই এই ঘটনার পরে তার একটানা সাত দিন সে আর কি জ্বরে ভুগছে। তারপর সে যখন জ্বর থেকে সুস্থ হয়েছে তারপর সে আর কি এই পেশাটা ছেড়ে এখন অন্য একটা পেশা। ধন্যবাদ আপনাকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবেন আপনি। এবং ইন দ্য মিন টাইম আমি আরেকবার বলি, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তাহলে তারা আমাদের অ্যাড্রেসটা একটু মনে রাখবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে ফুট এফ এম এদের ওয়েট রেডিও ফুটি ডট এফ এম, উইচ ইজ BHWTFM এদের ওয়েট RADIO FOTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। চলে যাব আমাদের অতিথির কাছে, আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রিসলার্স। আমি আলমা মুননিক, আমি এসেছি উত্তরা থেকে, আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। তো আমি যে ঘটনাটি এখন শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে মানিকগঞ্জের একটি ঘটনা, আমার সাথে নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি হচ্ছে রাসেল ভাই 2015 সালে, তো ফেব্রুয়ারি মাসে, তো আমাদের গ্রামে একটি মেলা হয়, তো 15 দিন ব্যাপী একটা মেলা হয়। তো মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে এটা আসলে অনেক মানে সবাই আর কি জানে যে এই মেলাটা হয়। তো আমরা একদিন মানে যাত্রা হয় মেলার মধ্যে, আপনার যাত্রা প্লাস গান হয়, তো দিনের বেলায় গান হয় রাত্রে যাত্রা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রামের লোক একদিন মানে আপনার যাত্রা করার জন্য রাত্রে প্রস্তুতি নিয়েছে যে তারা যাত্রা করবে। তো সেই ক্ষেত্রে মানে আমরা সবাই গিয়েছি, আমরা বন্ধুবান্ধব, তো এলাকার অনেক লোকজন গেছে, তো সেক্ষেত্রে আমরাও গেছি। তো যাত্রা শুরু হয়েছে, শুরু হইতে রাত 12টার দিকে, তো আমরা যে ফ্রেন্ড সার্কেল মিলে গিয়েছি, তো তারা বলতেছে মানে 4 জন ছিল মানে প্লাস আমরা ছিলাম, তো তারা বলতেছে যে আমরা চলে যাব, ভালো লাগতেছে না। তো আমি বললাম যে তাহলে যা, আমি চিন্তা করলাম যে তাহলে আমি এই লোক আমাদের যে গ্রামে যে লোক আছে তাদের সাথে আমি যাব। তো ওরা চলে আসলো, তো আমি যাত্রা দেখতেছি এক সময় আপনার আমার মাথার মধ্যে পেন করতেছে, ব্যথা করতেছে। তো চিন্তা করতেছি যে কেউ কি যাবে, মানে খোঁজাখুঁজি করতেছি যে কেউ যাবে কি না। তো খোঁজাখুঁজির পরে দেখলাম যে কেউ যাচ্ছে না, তো চিন্তা করলাম যে একাই যেতে হবে, মানে মাথার মধ্যে প্রচুর পেন করতেছে, ব্যথা করতেছে। তো যেই বাবা সেই কাজ, তো আস্তে আস্তে মানে বের হয়ে গেলাম। তো যাচ্ছি মানে আমাদের মেলাটা হচ্ছে এমন জায়গায়, তো মেলার থেকে আপনার একটা বিল আছে, বিলটা পাড়ি দিয়ে তারপর আমাদের গ্রামে ঢুকতে হয়। তো বিলের মাঝখান দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতেছি। তো রাসেল ভাই আমার স্মোকিং করার অভ্যেস ছিল, তো সেই ক্ষেত্রে আমি সিগারেট একটা জ্বালিয়ে আস্তে আস্তে হাঁটতেছি। তো হাঁটতেছি বিলের মাঝখানে রাসেল ভাই আপনার একটা ইয়ার মতো পড়ে, কালভার্টের মতো পড়ে, মানে ছোটো সাঁকো বা ব্রিজ এরকম একটা ব্রিজ পড়ে। তো সেখানে গিয়ে দেখি যে আমার যে 4টা ফ্রেন্ড ছিল ওরা বসে আছে, যেমন আপনার আমার ফ্রেন্ড ছিল নাম নয়ন ছিল, সে এখন পুলিশ চাকরি করে, সে বসে আছে, ওরা বসে আছে। আমাকে বলতেছে কি রে তাড়াতাড়ি চলে আসলি, আমি বললাম যে তোরা তো অনেক আগে চলে আসছিস, তো এখানে বসে আছিস কেন? তো ওরা বলতেছে যে আমাদের একটা ফ্রেন্ড ছিল তো আপনার পাশের গ্রামে, তো এই বিলটা পাড়ি দিয়ে যেতে হবে ওদের বাসায়, তো বলতেছে ওর বাবা অনেক অসুস্থ, তো আমাদের ফোন দিয়েছিলো সেই জন্য বসে আছি যে যাবো এখন। তো আমাকে বললো তুই যাবি কি না, আমি এখন চিন্তা করলাম যে ফ্রেন্ডের বাবা অসুস্থ তো যেতেই হয়। তো সেই ক্ষেত্রে আমি আপনার ওদের সাথে রওনা দিলাম, ওরা বলতেছে যে ঠিক আছে তুই আগে আগে যা, মানে সেক্ষেত্রে আমার একটা ফ্রেন্ড ছিল নাম নয়ন আর আমার একটা ভাতিজা ছিল আপনার ওর নাম হচ্ছে হৃদয়, তো ওরা অনেক সাহসী, তো ওরা আমাকে বলতেছে তুই আগে যা, তো আমরা তোর পিছিয়ে পিছিয়ে আসি। তো আমি একটু মানে অবাক হইলাম যে ওরা এত কিছু অত সাহসী, মানে ওরা আগে না যে আমাকে আগে পাঠাতে যাক। তারপর আমি আগে আগে মানে হাঁটতেছি। তো রাসেল ভাই আপনার ওই গ্রামটা যেতে হলে আপনার একটা বিলের মাঝখানে একটা ভিটা পড়ে, ভিটার নাম হচ্ছে খৈসুন্দরী ভিটা, ওটা আমাদের মানিকগঞ্জে সবাই এক নামে চিনে, মানে আমাদের এলাকার, মানে ওই ভিটাটা অনেক খারাপ একটা জায়গা। তো আমরা যাচ্ছি তো
মানে কথাবার্তাই বলতেছে, সবাই কথাবার্তা বলতেছে, বলতে বলতে যাচ্ছি, তোরা পিছনে পিছনে, আমি সামনে সামনে হাঁটতেছি। তো ওই ভিটাটার কাছে যখন রাসেল ভাই আমরা আসলাম, তো আমি যখন ভিটাটার ভিতরে ঢুকলাম, তো ঢোকার পরে তো আপনার পিছন দিকে এখন ওরা কথা বলতেছিল, পিছন দিকে দেখি কোনো কথার শব্দ নাই। তো আমি চিন্তা করলাম যে কথা বলতেছে না, পিছন তাকে দেখি ওরা কেউ নাই। তো আমার সাথে আসলে এরকম ফান ওরা আসলে অনেক অনেক সময় করে থাকছে, যেমন আমার ফ্রেন্ড নয়ন আছে, ও মাঝে মাঝে আমার সাথে এরকম করে। তো আমি বারবার ডাকতেছি যে কিরে তোরা কই গেছিস, তো আমাকে কি ভয় দেখানোর চেষ্টা করতেছিস নাকি, আমি কি ভয় পাই নাকি যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতে, এরকম ধরনের কথাবার্তা বলতেছি। তো অনেকক্ষণ ডাকাডাকির পরে রাসেল ভাই মানে কাউকে দেখতে পাচ্ছি না, মানে সবাই মানে তখন আমি রাসেল ভাই ভীষণ ভয় পেয়ে গেছি যে আসলে কি ওরা কি আজও আমার বন্ধু না কি আমি কার সাথে আসলাম। তো যেই রাসেল ভাই আমি এই কথা চিন্তা করতে করতে সামনের দিকে তাকিয়েছি, রাসেল ভাই দেখি যে আমার সামনে চারটা লাশ, মাথা কাটা অবস্থায় চারটা লাশ আপনার ঝুলতেছে, মানে মাথা নেই, প্লাস আপনার আপনার গলা মাথার সাইড নিজের চোখে দেখেছেন এটা? জি জি, আমার নিজের সামনে রাসেল ভাই। তো দেখতেছি আপনার অজস্র রক্ত ঝরতেছে, সাদা কাফন পরানোর চারটা লাশ। তো এটা দেখে রাসেল ভাই আপনার যে কোনো স্বাভাবিক মানুষের আর ওই জায়গায় স্থির থাকার কথা না। তো আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে এক সময় চিন্তা করি যে দৌড়ে পালাবো, কিন্তু রাসেল ভাই আমার পা যে আমি দৌড়ে যে পালাবো, আমি দৌড়ানোর জন্য আমি যে চেষ্টা করবো, কিন্তু আমার পা চলতেছে না, আমি পুরো নিস্তব্ধ হয়ে গেছি, দাঁড়িয়ে গেছি আপনার দৌড়ানোর পিছনের দিকে, যেই ঘুরে তাকাইছি পিছনের দিকে দৌড় দিয়ে পালাবো, মানে বিলের মাঝখান দিয়ে দৌড় দিব। তো সেক্ষেত্রে রাসেল ভাই আমি পিছনের দিকে তাকিয়ে দেখি সেম আরও চারটা লাশ পিছনে ঝুলতেছি, আর এমন বিকট শব্দের হাসি রাসেল ভাই, এরকম হাসি আমি কখনোই শুনি নাই। আর এরকম হাসি যে মানে শুধু হাসতেছে আর আমার দিকে এগিয়ে আসতেছে, মানে আমাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসতেছে। তো এই সময় আমি আল্লাহর কাছে খালি একটা প্রার্থনা করলাম, আল্লাহ আমি আমাকে সেন্সলেস করে দাও, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেন্সলেসও করতেছে না। আমি প্রচণ্ড ঘেমে, শীতের সময় রাসেল ভাই প্রচণ্ড ঘেমে গোসল করার মতো অতিক্রম হয়ে গেছেন। তো রাসেল ভাই সেই ক্ষেত্রে আমি কী করবো, আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি, তো প্রচণ্ড আমার হাত পা কাঁপতেছে। তো এমন সময় রাসেল ভাই মিনিট পাঁচেক বা ছয় মিনিটের মতো আমি ওই জায়গায় দাঁড়িয়েছিলাম। তো এমন সময় আমি বিলের সাইড থেকে দেখতেছি একটা লোক আপনার লাইট দিয়ে একটা লোক বানালে যেরকম মনে হয়, মানে একটা লোক রাত্রের বেলায় লাইট দিয়ে মানে হেঁটে আসতেছিল, পুরো শরীর লাইট দিয়ে বানানো, এরকম একটা লোক হেঁটে আসতেছে আমার দিকে। তো রাসেল ভাই এটা দেখে আমি আরও প্রচণ্ড ভয় পেয়ে যাই যে এই লোকটা আবার কে আসতেছে, এমনি এক বিপদের মধ্যে পড়ছি, আবার কোন লোকটা আসতেছে, আবার কী কোন বিপদে পড়ি আল্লাহ। তো রাসেল ভাই আমি দোয়া কালেমা তারপর আয়তুল করছি, যা পারতেছি রাসেল ভাই সবই পড়তেছি, কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে রাসেল ভাই ওই লোকটা যখন আমার কাছাকাছি আসে, আসার পরে আমি লোকটার চেহারা দেখ যখন দেখি লোকটা পুরা ধবধবে সাদা একটা লোক, নুরানি চেহারা, প্লাস আপনার মাথার মধ্যে পাগড়ি পরা, দাঁড়িয়ে আছে জুব্বা পরা, সে লোকটা আমাকে আসে মানে গম্ভীর গলায় বলতেছে এসে যে তুই এত রাত্রে এই জায়গায় কী করিস। তো আমি লোকটায় ভয়ে ভয়ে উত্তর দিলাম যে আমার একটা ফ্রেন্ডের বাবা অসুস্থ, তো আমরা চার পাঁচজন ফ্রেন্ড মিলে এই জায়গায় আসছি যে আমরা ওই গ্রামে যাব। তো সেই লোকটা আমাকে বলল যে তোর কোনো ফ্রেন্ডের বাবা অসুস্থ না, তোকে এখানে নিয়ে আসা হয়েছে তোকে ক্ষতি করার জন্য, কিন্তু তুই আমার তুই সামনে সামনে যা, ঠিক আছে, আর পিছনের দিকে তাকাবি না, তুই সামনে সামনে যাবি। তো আমি রাসেল ভাই আরও ভয় পাই, কারণ কিসের জন্য যে আমাকে আবার কোন জায়গায় নিয়ে যায়। তো আমাকে সেই লোকটা বললো যে তুই সামনে সামনে তুই বাড়ির দিকে যাবি, পিছনের দিকে তাকাবি না। তো রাসেল ভাই যেভাবে বললো আমি সেভাবেই বাড়ির দিকে হাঁটা ধরছি। বাসায় আসার পর আপনার কোনো সমস্যা হচ্ছিল? জি রাসেল ভাই, বাসায় আসা পর্যন্ত আমার কোনো সমস্যা হয় নাই। তো বাসায় আসার পর আমার দাদি আমাকে জিজ্ঞেস করতেছে যে তুই কই গেছিলি। তো আমি দাদিকে আমি বললাম রাসেল ভাই যে আমাকে এই কাহিনী সব কিছু খুলে বললাম। খুলে বলার পরে তো আমার দাদি আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আপনার গ্রামের যে রীতি আছে গোসল গরম পানি করে গোসল করালো, তারপর আপনার লোহা সেক দিয়ে পানি খাওয়ালো। জি বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। জি আরেকবার বলতে হবে আপনার নামটা। আমি মোহাম্মদ জাকির হোসেন। জি আমি মিরপুর 12 থেকে এসেছি। জি ঘটনাটা আমার মায়ের সাথে ঘটা, এটা অনেক বছর আগের কথা। আমরা ছয় ভাই, আম্মুর যখন প্রথম সন্তান হয়েছে আমার বড় ভাই, তা বড় ভাইয়া জন্মগ্রহণ করার পরপরই এই ঘটনাটা ঘটেছে। জি গ্রামে সচরাচর দেখা যায়, মানে আগে, এখন তো আগের মতো সিস্টেম নেই, আগে বাজারের ওইখানে টিন সেটে বেড়া দিয়ে বাথরুম তৈরি করা হতো,
রাতে যখন মায়ের প্রকৃতি ডাকে সাড়া দিতে যাবে তখন ওইখানে যায়। যাওয়ার পর সে বুঝতে পারে না ওইখান থেকে ফেরার সময় একটা কোনো একটা জিনের ছায়ায় পা দিয়ে ফেলে ভুলক্রমে। তা সেখান থেকে আসলে কাহিনীটা শুরু হয়। রাতে যখন সে পা দিয়ে ফেলে ছায়ার মধ্যে তখন মাকে গম্ভীর একটা গলায় কেউ বলে যে তুই আমার ছায়ায় পা দিয়েছিস কেন, তোকে মেরে ফেলবো। কিন্তু কাউকে সে দেখতে পায় না। কথাটা শোনার পর মা একটু ভয় পেয়ে যায়, সাথে সাথে সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসে, এসে দরজা লাগিয়ে দেয়। কিন্তু দরজার বাহির থেকে কে যেন জোরে জোরে দরজায় থাবা দিচ্ছিল আর শুধু জোরে জোরে বলছিল তুই তোকে আমি মেরে ফেলবো, তোর বাচ্চার ক্ষতি করবো, এইসব বলছিল। সেই রাতে বাবা ছিল না ঘরে, মা একাই ছিল, সেই জন্য কিছুই করতে পারলো না। সারা রাত ওইখানেই মানে ভয়ে ভয়ে আতঙ্কের মধ্যে ছিল। সারা রাত পার হয়ে গেল। সকালে যখন বাবা চলে আসলো ঘরে তখন সব কিছু বলল। বলার পর আমার চাচা তারা ছিল মানে হাফিজ লাইনে ছিল, জিন এইসব বিষয় নিয়ে তারা একটু মানে জানতো, পারদর্শী ছিল। তারা কি করলো যে তারা ভাবলো যে এটা আসলে যদি আমরা সাধারণভাবে মেনে নেই তাহলে ভুল হবে, এটা একটু ভালো করে দেখতে হবে। তখন কি করলো, তারা জিন হাজির করার ব্যবস্থা করলো। জিন হাজির করার পর ওই জিনকে বলল যে তুই ওর সাথে এমন করছিস কেন, ওকে মেরে ফেলবি, এসব কথা বলছিস কেন। পরে বলছে ও আমার ছায়ায় পা দিয়েছে। পরে বলছে ওকে তো কি ইচ্ছা করে পা দিয়েছে। পরে বলছে এত কিছু জানি না, মানে ওখানে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। পরে বলল যে তুই ওকে ছেড়ে চলে যা আর ওকে কখনো বিরক্ত করবি না, যদি বিরক্ত করিস তাহলে কিন্তু এখন কিন্তু তোকে আমি বোতলে ভর্তি করব। তারপর অনেক কিছু বলার পর বললো আচ্ছা ঠিক আছে আমি বিরক্ত করব না, চলে যাব, শুধু এইটুকু বলেছে। পরে বলছে আচ্ছা ঠিক আছে, চলে গেল। ঘটনা শেষ। কিন্তু ফাইনালিভাবে এখানে ঘটনাটা শেষ হলো না। নেক্সট টাইম আম্মু মানে স্বাভাবিক হয়ে গেছে, এখন আর কোনো ভয় নেই, সে ফুলের বাগানে গেল। ফুলের বাগানে যাওয়ার পর নানান রূপে তার কাছে ওই জিনটাই যার ছায়ায় পা দিয়েছিল ওই নানান রূপ ধরে আম্মুর সামনে আসতো। মাঝে মাঝে চাচার রূপ ধরে আসতো, মাঝে মাঝে অন্য পরিচিত কারোর রূপ ধরে আসতো। মানে প্রথম ভালো, প্রথম স্বাভাবিকভাবে এসে কাছে থাকতো, হঠাৎ করেই মানে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যেত আর বলতো তুই আমার ছায়ায় পা দিয়েছিলি, আমি তোর ছেলের ক্ষতি করব, তোর ক্ষতি করব, তোকে মেরে ফেলবো, শুধু এইসব কথা। আম্মু একটু ছোটো থেকে সাহসী ছিল, কিন্তু আসলে এইসব বিষয়ে তো অতটা সাহস থাকে না। আম্মু ওইখান থেকে ভয় পেয়ে বাসায় চলে আসতো। তারপর আবার বাবাকে বলল। পরে বাবা আবার চাচাকে বলল। বলার পর বলছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কালকে সকালে দেখছি। রাতে ঘুমানোর পর দুজন ঘুমিয়ে আছে, বাবা মা আর ছোট ভাইয়া। আমার এই মানে বড় ভাইয়া যখন ছোট ছিল তখন বিছানায় ছিল, এখন রাতে হঠাৎ রাতে মাঝরাতেই আম্মুকে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আম্মু উঠে বলছে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন। পরে বলছে আমি কীভাবে ফেলে দিলাম, আমি তো ঘুমিয়েছিলাম। পরে আর কিছু মানে বললো না, কারণ বুঝতে পারলো যে কে এইসব কাজ করেছে। পরে সকালে আবার জিন হাজির করার ব্যবস্থা করলো। করার পর আবার ওকে বলা হলো যে তোকে না বলেছিলাম ভালোভাবে যে ছেড়ে দিতে, তারপর তুই কেন এসেছিস। পরে বলছে যে ও আমার ছায়া পা দিয়েছে সেই জন্য, মানে ওর আগের কথাই। পরে বলছে যে বুঝতে পেরেছি তোকে বোতলে বদ্ধি করতে হবে, তা না হলে তুই মানে সোজা হবি না। পরে অনেক কিছু বলার পর মানে বলছে আচ্ছা ঠিক আছে আমি আর ওর পিছু নিব না, ওকে আমি ছেড়ে দিব। তারপর ওইখানে একটা ওয়াদা করালো। আমরা মানুষরা যেভাবে সাধারণত মানে মিথ্যা কথা বলি, ওয়াদা ভঙ্গ করি, কিন্তু ওদের মধ্যে এইটা নেই, ওরা ওয়াদা একবার করলো এটা সে মেনে চলবেই। পরে ওয়াদা করার পর তারপর থেকে ছেড়ে দিল। কিন্তু মায়ের মনে যে একটা ভয় ঢুকেছিল সেই ভয়ের কারণে তার টাইফয়েড জ্বর হয়ে গিয়েছিল। একটানা এক মাস টাইফয়েড জ্বর হওয়ার পর তারপর সে সুস্থ হয়েছে। ভয়ের কারণে টাইফয়েড জ্বর হয়েছিল? হ্যাঁ, ভয়ের কারণে, একমাত্র ভয়ের কারণে টাইফয়েড জ্বর হয়ে গিয়েছিল। এমনকি আসলে বিশ্বাস করবে না, এই টাইফয়েড জ্বরে এমন হয়েছিল হাত পা বেঁকে গিয়েছিল। ভয়ের কারণে টাইফয়েড জ্বর হয়েছিল, এটা খুব অদ্ভুত ব্যাপার, যদিও কারণ টাইফয়েড জ্বর হওয়ার অনেক কারণ আছে। এটা আমি আসলে আম্মুর মুখে একবার শুনেছিলাম, কিন্তু শিওর হওয়ার জন্য স্টুডিও থেকে আবার কল দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এবং অনেকেই তাদের কথা শেয়ার করছেন আমাদের সাথে। এবং আমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি, রেডিও ফুর্তির পেজেও আছেন,
ভূত এফ এম এর পেজেও আছেন, টুইটারেও আছেন। এবং আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আমাদের যদি এই পেজ দূরতে আপনি আসতে চান, তো সারা সপ্তাহ জুড়ে আমরা থাকি এখানে, এবং তাহলে আপনি চলে আসবেন www.facebook.com/facebook.com/bhootfm.rasel এই দুটো পেজে এসে আপনি লিখতে পারেন কিন্তু, এবং জানাতে পারেন আপনার কথা আমাদেরকে। শ্রী পলাশ চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন, অন্তর হুসেইন আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ মুস্তাকিম আমাদের সঙ্গে আছেন, কাজী ফাহিম ফয়সাল আমাদের সঙ্গে আছেন, লিটন নাটোর থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইদুর ইভান আছেন আমাদের সঙ্গে, জুবায়ের আহমেদ রোমিও, এছাড়াও এমডি রুহুল আমাদের সঙ্গে আছেন, ইভা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পলাশ, এছাড়াও রায়হান মোহাম্মদ রহিম আমাদের সঙ্গে আছেন, সাইফ ইকবাল আছেন, তারেক ইমন তাকি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইরফান খান রুদ্র, ফেরারি নীল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রেজওয়ান আহমেদ, মোস্তফা শরীফ টিপু আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি রিপন আছেন, জুবায়ের আছেন আমাদের সঙ্গে, আরও অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন এবং আছেন এখনও পর্যন্ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি আপনারা এনজয় করেছেন। যদি এনজয় করে থাকেন বা একটি ঘটনা বা দুটি ঘটনা আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমরা মনে করব যে সার্থক, এবং আশা করছি যে আপনারাও চমৎকার চমৎকার ঘটনা আমাদেরকে পাঠাবেন এবং ভূত এফ এম এর সরাসরি অংশগ্রহণ করে ভূত এফ এমকে আরও জমজমাট করে তুলবেন। এবং সেই জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটা আরও একবার যাবার আগে স্মরণ করে দিতে চাই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এদের ওয়েট রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইজ BHOOTFM এদের ওয়েট RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা। FM. The night comes alive.